আজকের ক্লাসে আমরা লেন্স নিয়ে পড়াশোনা করব। খুবই একটা মজাদার এবং সোজা একটা চ্যাপ্টার। এই লেন্স সম্পর্কে একটু বৈজ্ঞানিক কিছু শব্দ সম্পর্কে আমরা জানব, তারপরে এই লেন্সের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন কিভাবে আলোটার প্রতিসরণ ঘটে সেটা জানব। এই লেন্সটাকে আমরা দৈনন্দিন জীবনে কোন কোন জায়গায় কাজে লাগাই এবং এই লেন্সের কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয় সেটাই আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। গোটা ক্লাসটা যদি করো লেন্স নিয়ে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে, পরীক্ষার জন্য একটা দারুণ প্রস্তুতি হয়ে যাবে। গোটা ক্লাসটা মন দিয়ে করো, তারপরে কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগলো। কেমন তো চলো টাটা টাটা বলতে ক্লাসটা করো, ঠিক আছে চলো দেখো গোটা ক্লাসটা। আমার কাছে এই মুহূর্তে দুটো লেন্স রয়েছে। সবার প্রথমে আমি এই লেন্সটাকে যদি হাতে ওঠাই, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই লেন্সটার যখনই কোনো জিনিসের সামনে নিয়ে যাচ্ছি সেই জিনিসটাকে ছোট দেখা যাচ্ছে। যেমন আমার এখানে হারমোনিয়াম আছে, হারমোনিয়ামটাকে তোমরা ছোট দেখতে পাচ্ছ, যত দূরে নিয়ে যাচ্ছি তত ছোট দেখা যাচ্ছে। আর একটা লেন্স আছে, যেই লেন্সটাকে যখনই আমি কোনো জিনিসের সামনে নিয়ে যাচ্ছি সেই জিনিসটাকে আরও বড় দেখা যাচ্ছে। যেমন এখানে হারমোনিয়ামটাকে তোমরা বড় দেখতে পাচ্ছ, কেমন ওকে। এবার এই লেন্সটাকে যদি সবার প্রথমে হাতে নিই এবং ভালো করে দেখার চেষ্টা করি, এই লেন্সের প্রান্তের অংশ খুব মোটা, এর প্রান্তভাগ মানে চারিদিকটা অনেকটা মোটা, আর এর মাঝখানে অনেকটা সরু রয়েছে। মানে ব্যাপারটা কীরকম, ব্যাপারটা এরকম ঢালু টাইপের। যেমন সমতল ভূমি হয়, সমতল ভূমি যখন নিচের দিকে কিছুটা ঢালু থাকে, এই ব্যাপার মানে এই লেন্সের তলটাও ঠিক কিছুটা ওই রকম, মানে ব্যাপারটা এই রকম। এই লেন্সের ভেতর দিকটা কিছুটা ঢালু রয়েছে, যদি তোমরা সাইড থেকে দেখো বুঝতে পারবে না অতটা হলো, কিন্তু এর মাঝখানে কিছুটা গর্ত টাইপের রয়েছে, এই সাইডেও মাঝখানে গর্ত টাইপের রয়েছে। এবং আমি যদি মাঝখানে আঙুল দিই তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো যে এর মাঝখানটা প্রচণ্ড সরু, মানে মাঝখানটা একদম পাতলা। কিন্তু যদি আমি ধারের দিকে আসি, ধারের দিকে অনেকটা মোটা, ধারের দিকে একদম মোটা অংশ। এই লেন্সটাকে আমরা বলি অবতল লেন্স। অবতল লেন্স মানে যার তলটা অবতল হবে, অবতল মানে যে তলটার অবনতি ঘটে গেছে, মানে যে তলটা ভেতর দিকে ঢোকানো রয়েছে। এই লেন্সের মাঝের অংশ সরু হয় এবং প্রান্তের অংশটা মোটা হয়। তাহলে পরীক্ষায় যদি বলে অবতল লেন্স কাকে বলে, আমরা বলবো যেই লেন্সের প্রান্তের অংশ মোটা, মানে প্রান্তের দিকটা চারিদিকে দেখো মোটা রয়েছে, যেই লেন্সের প্রান্তের অংশ মোটা এবং মাঝের অংশ সরু তাকে আমরা বলবো অবতল লেন্স। এই অবতল লেন্সের যখনই কোনো বস্তুর সামনে নিয়ে যাবো সেই বস্তুটার সবসময় ছোট প্রতিবিম্ব দেখা যায়। যেমন আমার হাতটাকে তোমরা ছোট দেখতে পাচ্ছ। কেন এই অবতল লেন্সটা সব বস্তুর ছোট প্রতিবিম্ব তৈরি করছে সেটা আজকের ক্লাসে জানবো। আর একটা লেন্স রয়েছে আমার পাশে, এই লেন্সটার সামনে দেখো সব কিছু বড় দেখা যাচ্ছে। এবার এই লেন্সটাকে যদি সাইড থেকে দেখার চেষ্টা করি, সাইড থেকে দেখলে হয়তো কিছুটা হলে বুঝতে পারছো এই লেন্সের প্রান্তের অংশ খুবই সরু, প্রান্তের অংশটা পাতলা কিন্তু মাঝের অংশ অনেকটা মোটা। মানে এই লেন্সটার এই তলটা ওপর দিকে ফোলা টাইপের, এই তলটাও ওপর দিকে ফোলা টাইপের, মানে এই তলটাও উত্তল রয়েছে, এই দিকের তলটাও উত্তল রয়েছে, কেমন। এই লেন্সটাকে আমরা বলি উত্তল লেন্স। পরীক্ষায় যদি বলে উত্তল লেন্স কাকে বলে, আমরা বলবো যেই লেন্সের প্রান্তের অংশ সরু। যদি দেখার চেষ্টা করো, হ্যাঁ হয়তো বুঝতে পারছো যে প্রান্তের অংশটা প্রচণ্ড সরু, দুই প্রান্ত বা চারিদিকেই প্রান্তের অংশ সরু কিন্তু মাঝে কিন্তু অনেকটা মোটা রয়েছে। তাহলে আমরা বলবো যেই লেন্সের মাঝের অংশ মোটা এবং প্রান্তের অংশ সরু তাকে আমরা বলবো উত্তল লেন্স। এবার এই লেন্সটা যে রয়েছে উত্তল লেন্স বা অবতল লেন্স, এর অনেক রকম প্রকার রয়েছে। যেমন এই উত্তল লেন্সের দুটো তল রয়েছে, দুটো তলই উত্তল তল, মানে দুটো তলই মোটা রয়েছে, ফোলা ফোলা রয়েছে, তাই এই তল এই উত্তল লেন্সকে আমরা বলি উভ উত্তল লেন্স বা উভোত্তল লেন্স। আর উত্তল লেন্স বলতে সাধারণত আমরা উভোত্তল লেন্সকেই বোঝাই। আরেকটা লেন্স রয়েছে, এর এই পাশটাও ভেতর দিকে ঢুকানো, মানে এই পাশটাও অবতল, এই পাশটাও অবতল, এটাকে আমরা বলি উভ অবতল বা উভাবতল লেন্স, কেমন। এবার অবতল লেন্সের ক্ষেত্রে এমনটা হতেই পারে যে একটা তল হয়তো অবতল রয়েছে আর একটা তল একদম সমতল রয়েছে, এরকম হতেই পারে। তো এই অবতল লেন্স কত প্রকার চলো দেখে নিই, উত্তল লেন্স কত প্রকার সেটাও দেখে নিই। তার আগে বলে দিই, এই লেন্সটাকে যখন আমরা খাতা কলমে ছবি আঁকবো তখন আমরা এরকম ছবি আঁকি না, আমরা কীরকম আঁকি, এই লেন্সটাকে ধরো আমি মাঝখান থেকে কেটে দিলাম, একদম মাঝখান থেকে যদি কেটে দিই এই লেন্সটাকে, তারপর যদি সাইড থেকে দেখি আমরা দেখতে পাবো যে দুই প্রান্ত মোটা হয়ে আছে এবং মাঝখানটা একদম সরু হয়ে আছে, ব্যাপারটা এই রকম আমরা দেখতে পাবো যদি একে মাঝখান থেকে কেটে দিই তারপর সাইড থেকে যদি দেখি। এবার চলো আমরা হোয়াইট বোর্ডে গিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। যেই উত্তল লেন্সটা তোমাদেরকে আমি দেখালাম সেই উত্তল লেন্সটাকে আমি যদি সাইড থেকে দেখি সেই লেন্সটাকে কিছুটা এই রকম দেখতে লাগবে, মানে লেন্সটার এই রকম দেখতে লাগবে কিছুটা। এই লেন্সের মাঝের অংশ মোটা আমরা সাইড থেকে দেখছি আর প্রান্তের অংশ সরু। এবার লেন্সের দুটো তল রয়েছে, কটা তল, দুটো তল, আমরা যখন হাতে গোল নিয়েছিলাম ওপর দিকে একটা তল দেখেছিলাম নিচের দিকে একটা তল দেখেছিলাম, এক্ষেত্রে আমরা কি বলবো
যে এই সাইডে একটা তল, এই সাইডে একটা তল। এই লেন্সটার ক্ষেত্রে যদি তুমি দেখো এর দুটো তলই উত্তল, মানে এই দিকের তলটাও ফোলা রয়েছে আবার এই দিকের তলটাও বাইরের দিকে ফোলা রয়েছে, মানে দুটো তলই উত্তল তল। তাই এই লেন্সটাকে আমরা বলবো উভ উত্তল লেন্স, একসাথে আমরা বলবো উভত্তল লেন্স, এটাকে আমরা বলবো উভত্তল লেন্স, এটাকে আমরা বলবো উভত্তল লেন্স। আচ্ছা, একইভাবে কোনো একটা উত্তল লেন্সে ধরো একটা তল সমতল আর একটা তল উত্তল, উত্তল মানে যে তলটা ফোলা থাকবে, ঠিক আছে, বাইরের দিকে। আচ্ছা, এটা কি উত্তল লেন্স? হ্যাঁ, এটা উত্তল লেন্স। কেন? কারণ এরও প্রান্তের দিকটা সরু আছে, মাঝের দিকটা মোটা আছে, তাহলে এটা উত্তল লেন্স। এই উত্তল লেন্সকে আমরা বলবো সমতল উত্তল, দুটো তল আছে, একটা হচ্ছে সমতল একটা উত্তল, একসাথে বলবো সমতলোত্তল লেন্স। কি বলবো? সমতলোত্তল, সমতল উত্তল একসাথে সমতলোত্তল হয়ে যাবে, সমতলোত্তল লেন্স, এটাকে আমরা বলবো সমতলোত্তল লেন্স। একইভাবে কোনো একটা লেন্স ধরো এইরকম রয়েছে, আচ্ছা আমি যদি বলি এটা কি উত্তল লেন্স, তুমি বলবে হ্যাঁ এটা উত্তল লেন্স। কেন? কারণ এর মাঝের অংশ মোটা, প্রান্তের দিকটা সরু। এই লেন্সের দুটো তল আছে, একটা তল দেখতে পাচ্ছি ভেতর দিকে ঢোকানো রয়েছে, মানে কি তলটার অবনতি ঘটে গিয়েছে, এটা অবতল, তাই না? একটা তল অবতল আর একটা তল বাইরের দিকে ফুলে আছে, তাহলে এই তলটা উত্তল, এই তলটা আমার অবতল তল। এই লেন্সটাকে আমরা বলবো অবতল উত্তল, অবতলোত্তল, এটাকে আমরা কি বলবো? অবতলোত্তল, এটাকে আমরা বলবো অবতলোত্তল লেন্স। তো উত্তল লেন্সে এই তিন রকমের মোটামুটি হয়, কিন্তু এগুলো আমাদের কিছু লাগবে না, আমরা শুধুমাত্র উভত্তল লেন্স নিয়ে পড়াশোনা করবো। যখন আমি বলবো উত্তল লেন্স, তুমি মনে মনে এই ছবিটা আনবে। উত্তল লেন্স বলতে সাধারণত আমরা এই উভ উত্তল লেন্সটাকেই বোঝাই। একইভাবে অবতল লেন্স কয়রকম হবে? অবতল লেন্স এরকম তিন রকমই হবে। কোন সেই তিন রকম? অবতল লেন্স কাকে বলি? অবতল লেন্সের প্রান্তের দিকটা মোটা, মাঝখানে সরু, অবতল লেন্স এইরকম দেখতে হবে আমাদের, একটা তল অবতল আর একটা তল অবতল। অবতল লেন্সের প্রান্তের দিকটা মোটা, মাঝের অংশ সরু হয়, ওকে। এই অবতল লেন্সের এই দিকের তলটা অবতল, এই দিকের তলটা অবতল, দুটো তলই অবতল, তাই না? তাই এটাকে আমরা কি বলবো? উভাবতল, উভয় উভয় অবতল, তো আমরা কি বলবো? উভাবতল লেন্স, উভাবতল লেন্স, এটাকে এটাকে আমরা বলবো উভাবতল লেন্স। একইভাবে একটা তল ধরো সমতল আর একটা তল ধরো অবতল, এইরকম এটা কি বলবো? সমতল অবতল, সমতলাবতল, এটাকে আমরা বলবো সমতলাবতল লেন্স, সমতলাবতল লেন্স। গেল আরেকটা কি হবে তাহলে? আরেকটা এইরকম হবে, ধরো একটা তল উত্তল রয়েছে, এরকম একটা তল উত্তল রয়েছে, এই ছবিটা আঁকতে অনেকের সমস্যা হবে, ছবিটা ভালো করে দেখো। এমনভাবে ছবিটা আঁকবে যে একটা তল বাইরের দিকে ফুলে থাকবে, মানে একটা তল উত্তল হবে আর একটা তল অবতল হবে, দেখা যাচ্ছে? হ্যাঁ, আর একটা তল অবতল হবে, ছবি একটু ভালো করে আঁকাই। আচ্ছা, আর একটা তল কি হবে আমার? অবতল, দেখো ভেতর দিকে ঢুকানো আছে আর একটা বাইরের দিকে ফোলা আছে, এটাকে আমরা কি বলবো? অবতল, সরি, উত্তল, একদিকটা উত্তল, উত্তল অবতল, উত্তলাবতল লেন্স এটাকে বলবো। এখানে একটা জিনিস মনে রাখবে, এটাকে অবতল লেন্স বলবো কেন? কারণ এই লেন্সের মাঝের অংশটা সরু, প্রান্তের অংশটা মোটা রয়েছে, তাই এটাকেও আমরা অবতল লেন্সই বলবো। এটাকে কি বলবো? একটা তল উত্তল, তাহলে লেখো উত্তল, উত্তল যোগ অবতল, তাহলে উত্তলাবতল, উত্তলাবতল। এবার অবতল লেন্সের এগুলো কিছু আমাদের লাগে না, কিছু পড়তে হবে না, শুধুমাত্র আমরা উভাবতল লেন্সটাকে পড়বো। যখনই বলবো অবতল লেন্স, তুমি মনে মনে এই লেন্সটাকে কল্পনা করবে যে লেন্সটা এইরকম দেখতে, দুটো তলই আমার অবতল হবে। এবার এই লেন্সগুলি সম্পর্কে কিছু বৈজ্ঞানিক শব্দ আমাদেরকে জানতে হবে। যেমন আমি একটা উত্তল লেন্স আঁকছি এখানে, এটা একটা উত্তল লেন্স, উত্তল লেন্সের দুটো তল, এটা একটা তল আমি আঁকলাম আর একটা তল ধরো আমি এই দিকে আঁকছি। হ্যাঁ, এবার ভালো করে দেখো, এই তলটা আর এই তলটা, এই দুটো তল কোনো না কোনো একটা গোলকের অংশ হবে, মানে কি? মানে এই দিকে ধরো এটা ধরো প্রথম তল আমার। হ্যাঁ, এবার এই তলটাকে যদি আমি একটু করে বাড়তি করি, যদি বাড়তি করি এরকম করে, তাহলে আমার এরকম মনে হবে না, এই তলটা নিশ্চয়ই কোনো একটা গোলকের অংশ, এরকম একটা গোল গোলক আছে, এরকম একটা গোলক আছে, ওই গোলকেরই অংশ এই তলটা। হ্যাঁ, ধরো এই তলটার নাম আমি এ দিলাম। হ্যাঁ, তাহলে কোনো একটা তল যে গোলকের অংশ হবে, সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, ওই কেন্দ্রটাকে আমরা বলি বক্রতা কেন্দ্র, এটার নাম ধরো আমি C1 নাম দিয়ে দিলাম। একইভাবে এই দিকের একটা তল আছে, এই তলটাও একটা কোনো গোলকের অংশ হবে এরকম, তাই না? এই দিকে তলটাও কোনো একটা গোলকের অংশ হবে। হ্যাঁ,
এই গোলকের কেন্দ্র একটা হবে, ধরো এই তলটাকে আমি বি নাম দিয়ে দিলাম, আর এর একটা কেন্দ্র হবে ধরো সি টু নাম দিয়ে দিলাম। এবার কি বলছি ভালো করে শোনো, কোনো একটা লেন্সের দুটো গোলীয় তল, আচ্ছা এটা একটু গোল মনে হচ্ছে না, না একটু একটু কেমন বাঁকা হয়ে গেছে, মোবাইলে একটু বাঁকা দেখা যায়, যাই হোক বাট বুঝতে পারছো যে এটা একটা গোলক, তাই না? ওকে, এবার মোটামুটি গোল লাগছে। তো শোনো, কোনো একটা লেন্সের দুটো গোলীয় তল যে দুটো গোলকের অংশ হয়, এই দুটো গোলীয় তল দুটো গোলকের অংশ আছে, সেই গোলক দুটোর কেন্দ্র দুটিকে আমরা কি বলি, এই লেন্সের বক্রতা কেন্দ্র। যদি বলি এই লেন্সের, পরীক্ষা বলবে লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে, তুমি বলবে কোন লেন্সের দুটো গোলীয় তল যে গোলক দুটির অংশ হয় তাদের কেন্দ্রগুলিকে বা তাদের কেন্দ্র দুটিকে ওই লেন্সের বক্রতা কেন্দ্র বলা হয়, বা ওই লেন্সের ওই তল দুটির বক্রতা কেন্দ্র বলা হয়। আর আবার বলবে যে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, বক্রতা কেন্দ্র বুঝতে পারলে, এই যে এই দুটো কেন্দ্রকে, এই দুটো পয়েন্টকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। যদি বলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, তুমি বলবে কোনো একটা লেন্স এর দুটো তল যে গোলক দুটির অংশ হবে, কোনো লেন্সের দুটো তল যে গোলক দুটির অংশ হবে সেই গোলক দুটির একটা ব্যাসার্ধ থাকবে। যেমন প্রথম তলটাকে আমি ধরছি, নীল কালিতে দেখাচ্ছি প্রথম তলটাকে, এই এ তলটাকে দেখো, এই এ তল, হ্যাঁ এই এ তলটা এই গোলকের অংশ, হ্যাঁ এই গোলকের একটা ব্যাসার্ধ আছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা লাইন টানলে সেটাকে আমরা ব্যাসার্ধ বলি, তাই না? তাহলে এই ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এবার ব্যাসার্ধটাকে আমরা লেন্সের উপরে টানি, এই এ পয়েন্ট থেকে ধরো এই এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে আমি এই সি ওয়ান বিন্দু পর্যন্ত একটা লাইন টানলাম, এই লাইনটাকে আমি কি বলবো, এই লাইনটাকে আমি কি বলবো যে এই তলটার ব্যাসার্ধ বা এই গোলকের একটা ব্যাসার্ধ এ সি ওয়ান। একইভাবে আবার এই তলটার দিকে চলে আসো, বি নাম্বার যে তলটা রয়েছে, এই যে তলটা রয়েছে এই তলের এই বিন্দু থেকে এই তলটা একটা গোলকের অংশ, এই গোলকের একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আমি এখানেও টানতে পারি, এখানেও টানতে পারি, এখানেও টানতে পারি, তাই না? ব্যাসার্ধ টানবো, তো এগুলো মুছে দিই, এগুলো টানার দরকার নেই। আমি কি করবো, একদম মাঝ বরাবর টানবো, যেখানে আমি টানছি এদিকে তলটা তো আমার ছিল এরকম, হ্যাঁ এটা এ ছিল, হ্যাঁ। তো ভালো করে শোনো, এই তলটাও একটা গোলকের অংশ হবে, সেই গোলকের একটা ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আমি আঁকছি কোথা থেকে, বি নাম্বার যে তলটা আছে, এই যে বি নাম্বার তল, এই বি নাম্বার তলটা এই বড় গোলকের অংশ, তাহলে এই বি নাম্বার তলের ব্যাসার্ধ কোনটা হবে বা এই গোলকের ব্যাসার্ধ কোনটা হবে, এই বি নাম্বার পয়েন্ট থেকে সি টু নাম্বার পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে দেবো। প্রথমে আমি নিজে লাইনটা টেনে দেখাচ্ছি, হ্যাঁ লাইনটা এরকম হবে, এবার আমি ওপর দিয়ে টেনে দেখাই, লাইনটা এখান থেকে হবে বি থেকে সোজা একদম এসে সি টু পর্যন্ত। তাহলে যদি বলি এ নাম্বার তল বা এই প্রথম তলটার বক্রতা ব্যাসার্ধ কোনটা, তুমি বলবে এ সি ওয়ান, এ থেকে সি ওয়ান পর্যন্ত যে ব্যাসার্ধ এটা এই তলটার বক্রতা ব্যাসার্ধ। আবার বি থেকে সি টু পর্যন্ত যে ব্যাসার্ধটা এই গোলকের, এটা হচ্ছে এই দুই নাম্বার তলের ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। কেমন? ওকে, বোঝা গেল। তাহলে পরীক্ষায় যদি বলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, তুমি বলবে কোন লেন্সের দুটো তল যে দুটো গোলকের অংশ হয় সেই গোলক দুটোর ব্যাসার্ধকেই বা সেই গোলক দুটোর ব্যাসার্ধগুলিকেই আমরা বলবো ওই লেন্সের বক্রতা ব্যাসার্ধ বা ওই লেন্সের ওই তল দুটির বক্রতা ব্যাসার্ধ। ছবি এঁকে দেবে এরকম, বলবে এই চিত্রে সি ওয়ান এবং সি টু হলো যথাক্রমে সি ওয়ান এবং সি টু হলো দুটি বক্রতা কেন্দ্র, এবং এ সি ওয়ান, এ থেকে সি ওয়ান পর্যন্ত এ সি ওয়ান এবং বি থেকে সি টু পর্যন্ত এই দুজন হলো বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেল বক্রতা ব্যাসার্ধ? আচ্ছা পরীক্ষায় বলবে প্রধান অক্ষ কাকে বলে, তুমি বলবে কোন লেন্সের যে দুটো বক্রতা কেন্দ্র আছে তাদেরকে যদি একটা সরল রেখা দিয়ে যুক্ত করে দিই, এই ধরো এই লেন্সের দুটো বক্রতা কেন্দ্র আছে, এদেরকে মাঝখান থেকে একটা লাইন দিয়ে টেনে দিলাম, এই লাইনটাকে আমরা বলবো প্রধান অক্ষ, এটা বক্রতা কেন্দ্র একটা সি টু, এটা সি ওয়ান, এই দুটো বক্রতা কেন্দ্রকে একটা সরল রেখা দিয়ে ধরো টেনে দিলাম, এরকম চারিদিকে টেনে দিলাম, হ্যাঁ এই সরল রেখাটাকে আমরা কি বলবো প্রধান অক্ষ। তুমি নামও দিয়ে দিতে পারো প্রধান অক্ষ, ধরো এদিকে x দিয়ে দিলাম এদিকে y দিয়ে দিলাম, তাহলে আমরা বলবো xy সরল রেখাটা হলো এই লেন্সের প্রধান অক্ষ। প্রধান অক্ষ মানে কিছুই না, আমার লেন্স থাকবে, লেন্সের মাঝখান দিয়ে জাস্ট একটা সরল রেখা যাবে। এবার মাঝখান দিয়ে না বলে একটু ভালোভাবে আমাদের বলতে হবে যে বক্রতা কেন্দ্র দুটি দিয়ে যে সরল রেখা আমরা অঙ্কন করতে পারি বা কল্পনা করতে পারি সেটাকে আমরা বলবো লেন্সের প্রধান অক্ষ। আচ্ছা এই ছবিটাই আমি যেটা আঁকলাম এটা উত্তল লেন্স দিয়ে আঁকলাম, এবার অবতল লেন্স দিয়ে একটু আঁকা শিখিয়ে দিই, কারণ এই ছবিটা যদি ভালো করে আঁকা না প্র্যাকটিস করো পরীক্ষা ভুল করে চলে আসবে, আর আলো অধ্যায়ে ছবি খুবই ইম্পর্টেন্ট, ছবি ভুল করলে নাম্বারও কাটবে। আমি একটা অবতল লেন্স আঁকি আগে,
এটা একটা অবতল লেন্স। এই তলটার নাম এ দিয়ে দিলাম, এই তলটার নাম বি দিয়ে দিলাম। ওকে, এই তলটা, এই যে অবতল তলটা রয়েছে, এই তলটা একটা গোলকের অংশ হবে, তো ডট ডট করে একটা গোলক এঁকে দিলাম। এই গোলকের কেন্দ্র একটা হবে। আচ্ছা, এটাকে ধরো সি ওয়ান নাম দিয়ে দিলাম, সি ওয়ান নাম দিয়ে দিলাম। আর এই গোলকের ব্যাসার্ধ কি হয়ে যাবে? এ সি ওয়ান। তাহলে এর বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল এ সি ওয়ান, আর এর বক্রতা কেন্দ্র হয়ে গেল সি ওয়ান। আবার এই তলটাতে চলে আসো, এই তলটা একটু একই রকম আঁকার চেষ্টা করি। হ্যাঁ, এই তলটাও একটা গোলকের অংশ হবে, বাড়তি করো। হ্যাঁ, তো এই তলটাও একটা গোলকের অংশ হচ্ছে, এই গোলকের কেন্দ্র ধরো আমি দিলাম সি টু। আচ্ছা, এই গোলকের ব্যাসার্ধ কোনটা হবে? এইটা, বি নাম্বার পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে সি টু পর্যন্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা এক্ষেত্রে কি বলবো, এ সি ওয়ান এবং বি সি টু, এই দুটো হলো বক্রতা ব্যাসার্ধ এই লেন্সের। আর সি ওয়ান এবং সি টু হলো বক্রতা কেন্দ্র। বেশ, হয়ে গেল, প্রধান অক্ষ কি কিছুই না, বক্রতা কেন্দ্র দুটোকে একটা সরল রেখা দিয়ে যুক্ত করে দাও, তাহলে সেই সরল রেখাটাকে আমরা কি বলবো, এই লেন্সের প্রধান অক্ষ। ওকে, এবার চলো আমরা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে সেটা চলো জেনে নিই। এটা একটা সোজাসাপটা ব্যাপার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষায় খুব ঘন ঘন মানে পরীক্ষা তোমাদের জিজ্ঞেস করতেই পারে যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। অনেক স্কুলের টেস্ট পরীক্ষাতে জিজ্ঞেস করবেই, এটা মাধ্যমিকে আসবে কি না এই বছর সেটা জানি না, কিন্তু অনেক স্কুলের টেস্ট পরীক্ষাতে এই কোশ্চেনটা আসবেই। এটা আমার একটা উত্তল লেন্স হয়ে গেল, আমি মাঝখানে প্রধান অক্ষ টেনে দিই, এটা হয়ে গেল এর প্রধান অক্ষ। হ্যাঁ, ওকে, এই উত্তল লেন্সের ধরো এই উত্তল লেন্সের উপরে একটা আলোক রশ্মি আসলো, একটা আলোক রশ্মি এরকম করে আসলো আসলো। আসার পর ধরো এই পথে চলে গেল, বা এইভাবে আলোক রশ্মিটা না এঁকে আমি এইভাবে আঁকি। এরকম ভাবে একটা আলোক রশ্মি আসলো, আসার পর এই পথে চলে গিয়ে আবার এইভাবে বেরিয়ে চলে গেল। ছবিটাকে যদি ভালো করে দেখার চেষ্টা করো, এই ক্ষেত্রে আলোক রশ্মিটা কিভাবে গিয়েছে, যে আলোক রশ্মিটা এসে পড়লো এ বি, এটা হচ্ছে আমরা আপতিত আলোক রশ্মি। এ বিম এটা ধরো হচ্ছে ডিই নাম দিয়ে দিই, এটা ডি আর ই, এইভাবে আলোক রশ্মিটা আসলো, ভেতর দিয়ে প্রতিসৃত হলো, বাইরে বেরিয়ে গেল। এবার এই ছবিটা যদি ভালো করে দেখো, তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে এ বি যেটা আপতিত রশ্মি আর ডিই যেটা নির্গত রশ্মি, তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা দুজন দেখো পরস্পরের সমান্তরাল আছে। মানে আলোক রশ্মিটা যেইভাবে এসেছিল, যেইভাবে এসেছিল ওইভাবেই বেরিয়ে গিয়েছে, শুধুমাত্র একটু সাইডে সরে গিয়েছে, তাই না? আলোক রশ্মিটা এরকম সোজা এসেছে, আসলে যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু এইভাবে না গিয়ে সে কিছুটা সাইডে সরে গিয়েছে। তো যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে একটা লেন্সের মধ্যে দিয়ে আমরা এমনভাবে আলো পাঠালাম এবং আমরা দেখতে পেলাম যে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি এরা দুজন পরস্পরের সমান্তরাল, যেমন একে একে যদি আমি এরকম বাড়াই এইদিকে, আচ্ছা বাড়াচ্ছি না, মনে মনে কল্পনা করো যে এইটা আর এইটা পরস্পরের সমান্তরাল আছে, এ বি সমান্তরাল ডিই, এরা দুজন পরস্পরের সমান্তরাল আছে। যদি এমন কোনো একটা কন্ডিশন আমরা পাই যখন আমরা দেখব যে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল, যদি এরকম হয় তখন ওই আলোক রশ্মিটা যখন লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হবে বা প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মিটা যখন লেন্সের ভেতর দিয়ে যাবে, লেন্সের ভেতর দিয়ে যাচ্ছে, তখন ওই আলোক রশ্মিটা এই লেন্সের যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে, একটা একটা বিন্দুতে টাচ করেছে, না প্রধান অক্ষ স্ট্রেট ছিল, আলোক রশ্মি এসে টাচ করলো এই বিন্দুটাতে, এই বিন্দুকে আমরা বলবো আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র এটাকে ও দিয়ে লিখি, আলোক কেন্দ্র শব্দটাকে যদি ভাঙি, যে এমন একটা কেন্দ্র যে কেন্দ্র দিয়ে হয়তো আলো যায়। হ্যাঁ, তো আলোক কেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র যেই কেন্দ্রের মধ্যে দিয়ে যখন আলো যাবে তখন আলোক রশ্মিটার কোনো চ্যুতি ঘটবে না। চ্যুতি ঘটবে না মানে কি, আলোক রশ্মি যেভাবে এসেছিল ওইভাবেই বেরিয়ে যাবে, মানে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হবে, এমন হবে না যে আপতিত রশ্মি এইভাবে পড়লো, নির্গত রশ্মি ধরো এইভাবে বেরিয়ে গেল। তাহলে আমি কি বলবো, যে রশ্মিটা যাওয়ার কথা ছিল এইভাবে, এইভাবে রশ্মিটা সোজা যাওয়ার কথা ছিল, সোজা যাওয়ার কথা, সোজা নাকি কিছুটা বেঁকে গিয়েছে, তখন আমি বলবো যে কতটা বেঁকে গেল সেটা আমার চ্যুতি, কত ডিগ্রি বেঁকে গেল। কিন্তু এক্ষেত্রে এরকম হবে না, যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়, মানে এই বিন্দুর মধ্যে দিয়ে জুড়ে যদি আলোক রশ্মি যায়, তাহলে দেখা যায় আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না, যেইভাবে আসে জাস্ট একটু সাইডে সরে গিয়ে আবার আলোক রশ্মি বেরিয়ে যায়। তাহলে পরীক্ষায় যদি বলে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, প্রথমে আগে এমনি প্লেনভাবে বোঝো, আলোক কেন্দ্র হচ্ছে একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে, তাই না? হ্যাঁ, কোনো চ্যুতি হবে না আলোক রশ্মি, এটা হচ্ছে মেন কথা।
পরীক্ষা যদি বলে আলোক কেন্দ্র কাকে বলে, তুমি বলবে লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যাবে তখন আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হবে। আরো ভালোভাবে বলো, তোমাদের বইতে যেভাবে সংজ্ঞা লেখা থাকে এইভাবে বলবে যে কোনো একটা আলোক রশ্মি কোনো একটা লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে, একটা আলোক রশ্মি একটা লেন্সের এক পৃষ্ঠে আপতিত হলো, তাহলে কোনো একটা আলোক রশ্মি কোনো লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিসরণের পর, প্রতিসরণ হলো এইভাবে ভেতর দিয়ে ঢুকে গেল, আপতিত হয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে, এই অপর পৃষ্ঠটা দিয়ে নির্গত হওয়ার সময়, তাহলে একটা আপতিত আলোক রশ্মি এসে পড়লো প্রতিসরণের পর অপর পৃষ্ঠতে, যখন সে নির্গত হচ্ছে অপর পৃষ্ঠ দিয়ে নির্গত হওয়ার সময় যদি সে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, মানে যেভাবে আপতিত হয়েছেন তারই সমান্তরালে যদি নির্গত হয়ে যায়, তখন ওই আলোক রশ্মির গতিপথটা, এই আলোক রশ্মিটা মাঝখান দিয়ে এইভাবে গিয়েছে, ওই আলোক রশ্মির গতিপথ লেন্সের প্রধান অক্ষকে যেই বিন্দুটাতে টাচ করছে সেই বিন্দুটাকে আমরা বলি লেন্সের আলোক কেন্দ্র। বোঝা গেল? তাহলে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে আমি আরেকবার সোজাভাবে বলে দিচ্ছি। কোন আলোক রশ্মি কোন লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিসরণের পর অপর পৃষ্ঠ দিয়ে যদি নির্গত হওয়ার সময় আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তাহলে ওই রশ্মিটা বা ওই রশ্মির গতিপথ লেন্সের প্রধান অক্ষকে যেই বিন্দুতে টাচ করে সেই বিন্দুটাকে আমরা বলি লেন্সের আলোক কেন্দ্র। তো এমনটা উত্তর লেন্সের ক্ষেত্রে রাখলাম, অবতার লেন্সের ক্ষেত্রে রাখতে পারবো, তোমরা নিজে থেকে এঁকে নিতে পারবে। আচ্ছা, এবার লেন্সের আলোক কেন্দ্র বুঝলে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষার জন্য ছবিটা আঁকতে হবে, কিন্তু পরীক্ষা যদি বলে যে আলোক কেন্দ্র কাকে বলে ছবিটা এঁকে দেবে। এবার ধরো আমার কাছে এমন একটা লেন্স রয়েছে, এখানে তো কালি বেরোচ্ছে না, এটা একটা নিই, এটা একটা লেন্স, আর একটা লেন্স আমার কাছে এইরকম রয়েছে, আর একটা লেন্স আমার কাছে এইরকম রয়েছে। এই দুটো লেন্সের মধ্যে পার্থক্য কি? এই লেন্সটা আমি দেখ চোখ খালি চোখে দেখে বলতে পারছি এই লেন্সটা খুবই পাতলা লেন্স। তো পাতলা লেন্স কেন বলছি? পাতলা লেন্স এই জন্য বলছি কারণ এর যে বেধটা আছে এই বেধটা খুবই কম, এই লেন্সের বেধ খুবই কম, এই লেন্সের বেধ খুবই বেশি। এই লেন্সের বেধ কম কিসের সাপেক্ষে? এই লেন্সের ধরো যে বক্রতা ব্যাসার্ধ সেটা ধরো এতটা অবধি রয়েছে, এতটা অবধি ধরো এর বক্রতা ব্যাসার্ধ রয়েছে, তাহলে যদি কোনো একটা লেন্সের বেধ, এই যে মাঝখানের বেধ, এই বেধটা যদি বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক ছোট হয়, যেমন এর বক্রতা ব্যাসার্ধ ধরো এতটা রয়েছে, ধরো এই সাইড থেকে এসে ধরো এতটা রয়েছে, ধরো দুজনেরই বক্রতা ব্যাসার্ধ সমান, একটু ছোট হয়ে গেল নাকি, সমান, ধরো দুজনেরই বক্রতা ব্যাসার্ধ সমান, কিন্তু একজনের ক্ষেত্রে লেন্সের বেধটা মোটামুটি অনেকটাই আছে কিন্তু আরেকজনের ক্ষেত্রে লেন্সের বেধটা বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক ছোট, এই লেন্সটাকে আমরা বলবো পাতলা লেন্স। পরীক্ষা বলবে পাতলা লেন্স কি, কি বলবো পাতলা লেন্স, তুমি বলবে যেই লেন্সের বেধ মানে কতটা মোটা, যেই লেন্সের বেধ তার বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক ছোট হয় সেই লেন্সটাকে আমরা বলি পাতলা লেন্স। এবারে পাতলা লেন্স কেন পড়ালাম, কারণ এখন আমরা আলো নিয়ে যা কিছু আলোচনা করব, লেন্সের মধ্যে যত আলো যাবে এগুলো সমস্ত কিছু আমরা পাতলা লেন্স নিয়ে আলোচনা করব। কেমন? আমরা সমস্ত কিছু পাতলা লেন্স নিয়ে আলোচনা করব। ওকে, আলোক কেন্দ্র আমরা পড়লাম। এবার যদি পাতলা লেন্সের মধ্যে দিয়ে কোনো একটা আলোক রশ্মি যায়, এটা ধরো একটা পাতলা লেন্স রয়েছে, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যাবে তখন ওই আলোক রশ্মিটার কোনো চ্যুতি ঘটবে না, কোনো সরণও ঘটবে না। মানে কি? এটা যদি একটা পাতলা লেন্স হয় এবং এর আলোক কেন্দ্র যদি এটা হয়, তাহলে যখনই আলোক রশ্মি এর উপরে এসে পড়বে, ধরো আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পর কোনো সাইডে ফাইডে বেঁকবে না, মানে আলোক রশ্মির কোনো সরণই হবে না, কিরকম হবে তাহলে? এই পাতলা লেন্সের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি যাবে একদম সোজা বেরিয়ে চলে যাবে, একদম সোজা বেরিয়ে চলে যাবে, মানে যেভাবে আলো আসবে সেভাবেই চলে যাবে। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি যায়, ওই আলোক রশ্মি সাইডেও সরে না, মানে এর পার্শ্ব সরণও হয় না, কোনো সরণ ঘটবে না এবং কোনো চ্যুতিও ঘটবে না, একদম সোজা বেরিয়ে চলে যাবে। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি বলে পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, তুমি বলবে পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো ওই লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটা বিন্দু যেই বিন্দু দিয়ে আলোক রশ্মি গেলে ওই আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না এবং কোনো সরণ ঘটে না বা কোনো পার্শ্ব সরণ ঘটে না, তাহলে চ্যুতিও ঘটবে না সরণও ঘটবে না পাতলা লেন্সের ক্ষেত্রে। অবতল লেন্স আমরা এরকম এঁকে দিতে পারি পাশে, এটা একটা অবতল লেন্স, এটা ধরো আলোক কেন্দ্র ও, এবার এটা যদি পাতলা লেন্স হয় তাহলে আলোক রশ্মি একদম সোজা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে চলে যাবে, মানে আলোক রশ্মি যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কোনো সাইডে ফাইডে সরবে না, একদম সোজা বেরিয়ে চলে যাবে। বোঝা গেল? ওকে,
এবার লেন্সের ক্ষেত্রে আর একটা শব্দ রয়েছে, মুখ্য ফোকাস। যেমন দর্পণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মুখ্য ফোকাস, লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা আমাদের একটু জেনে নিতে হবে যে লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে। সবার আগে একটু বলে দিই, এই মুখ্য ফোকাসটা ওই দর্পণের মতোই কিছুটা। যেমন দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ হয়, বক্রতা ব্যাসার্ধ থেকে অর্ধেক করলে মুখ্য ফোকাস পেয়ে যাচ্ছিলাম, ফোকাস দৈর্ঘ্য পেয়ে যাচ্ছিলাম। লেন্সের ক্ষেত্রেও তাই, বক্রতা ব্যাসার্ধের থেকে তুমি অর্ধেক করবে তাহলে তুমি মুখ্য ফোকাস পেয়ে যাবে বা ফোকাস দৈর্ঘ্যটা পেয়ে যাবে। আচ্ছা, এবার মুখ্য ফোকাস কাকে বলে? উত্তল লেন্স এবং অবতল লেন্স দুটোর ক্ষেত্রেই বলি। প্রথমে ধরো আমার কাছে একটা উত্তল লেন্স রয়েছে এরকম। লেন্সের ক্ষেত্রে দুটো তল আছে, যার জন্য লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস পাই আমরা। কটা ফোকাস পাই? দুটো ফোকাস পাই লেন্সের ক্ষেত্রে। লেন্সের ক্ষেত্রে বাম দিকে একটা, মানে দুই দিকে দুটো ফোকাস থাকে। যেমন এটা একটা উত্তল লেন্স, এর দুই দিকে দুটো ফোকাস থাকবে। এই লেন্সের দুই দিকে দুটো ফোকাস থাকবে। একটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস F1, আরেকটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস F2। একটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস, আরেকটাকে দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। আচ্ছা, পরীক্ষা যদি শুধু মুখ্য ফোকাস বলে, ধরো বললো যে মুখ্য ফোকাস কাকে বলে, শুধু মুখ্য ফোকাস বলতে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসটাকেই বুঝি। পরীক্ষা যদি বলে মুখ্য ফোকাস কাকে বলে, তখন তুমি এই দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে সেটারই তুমি সংজ্ঞা দিয়ে দেবে। এবার চলো জেনে নি প্রথম মুখ্য ফোকাস কাকে বলে আর দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে, এই দুটো সংজ্ঞা চলো ঝটপট জেনে নি। এটা ধরো একটা উত্তল লেন্স রয়েছে, এইভাবে আঁকি। এই উত্তল লেন্সের প্রধান অক্ষ একদম মাঝ দিয়ে এঁকে দিচ্ছি, এটা এই লেন্সের প্রধান অক্ষ হয়ে গেল। এবার ধরো একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটা, হ্যাঁ, উত্তল লেন্সের ওপর এমন একটা বিন্দু রয়েছে যেই বিন্দু থেকে যদি আলোকরশ্মি অপসৃত হয়, মানে যেই বিন্দু থেকে আলোকরশ্মি যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, ধরো এই বিন্দু থেকে আলোকরশ্মি এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো এই বিন্দু, এটা যদি প্রথম মুখ্য ফোকাস হয়, এই বিন্দুটা যদি প্রথম মুখ্য ফোকাস হয়, তাহলে এখান থেকে যদি আলোকরশ্মি চারিদিকে ছড়ায়, তাহলে আমরা দেখতে পাবো সেই আলোকরশ্মিটা এই লেন্সটাকে এরকম মাঝখান থেকে একটা ডট 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 দাগ দিয়ে দেবে। হ্যাঁ, ওপরের প্রান্ত আর নিচের প্রান্তর মধ্যে আলোকরশ্মিটা এই দাগের মধ্যে গিয়ে ফেলবে এরকম করে। ওকে, তাহলে প্রথম মুখ্য ফোকাস এমন একটা বিন্দু যেই বিন্দু থেকে আলোকরশ্মি যদি অপসৃত হয়, অপসৃত হয়ে লেন্সের ওপর গিয়ে ধরো পড়লো, এবার লেন্সে প্রতিসরণ ঘটবে। লেন্সে প্রতিসরণের পর আলোকরশ্মিগুলো যদি প্রথম মুখ্য ফোকাস থেকে এরকম করে বেরিয়ে আসে, তাহলে দেখা যায় আলোকরশ্মিগুলো একদম সোজা চলে যায়। আলোকরশ্মিগুলো কিরকম চলে যায়? একদম প্রধান অক্ষের সোজা বেরিয়ে চলে যায়। আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের একদম সমান্তরাল বেরিয়ে চলে যায়, একদম প্রধান অক্ষের সমান্তরাল বেরিয়ে চলে যায়। তীর চিহ্ন দিতে ভুলবে না। তাহলে প্রথম মুখ্য ফোকাস থেকে যদি আলোকরশ্মি বের হয়, সেই আলোকরশ্মিগুলো প্রতিসরণের পর সমান্তরাল আলোকরশ্মি গুছে পরিণত হয়। মানে ব্যাপারটা এরকম যে আমি একটা লাইট জ্বালাম, আমার হাতে একটা বাল্ব নিলাম, আর হাতে একটা উত্তল লেন্স নিলাম। যখন উত্তল লেন্সটাকে একদম ওই বাল্বের কাছে নিয়ে আসবো, আমি দেখবো ওই উত্তল লেন্সের সামনে থেকে একদম সোজা আলো বেরিয়ে চলে যাবে, যেমনটা টর্চ লাইটে হয়। টর্চ লাইটের সামনে দেখবে উত্তল লেন্স লাগানো থাকে। ওই উত্তল লেন্স কি করে বলতো? টর্চ লাইটের ভেতরে যে লাইটটা আছে, যে লাইটটা চারিদিকে ছড়াচ্ছে, এখানে ধরো লাইট জ্বালানো রয়েছে, এখানে ধরো একটা লাইট বাল্ব, একটা বাল্ব জ্বলছে, তো এই বাল্ব থেকে আলো চারিদিকে ছড়িয়ে যাবে। হ্যাঁ, এবার এই বাল্বটাকে যদি আমি প্রথম মুখ্য ফোকাসে রাখি, তো আলো গিয়ে উত্তল লেন্সে পড়বে, তারপর আলোকরশ্মি সমান্তরাল আলোকরশ্মি গুছে পরিণত হবে, একদম অনেক দূর পর্যন্ত আলোটা সোজা চলে যাবে। টর্চ লাইট এইভাবে কাজ করে, ঠিক আছে? তো পরীক্ষা যদি বলে প্রথম মুখ্য ফোকাস কাকে বলে, তুমি বলবে উত্তল লেন্সের ক্ষেত্রে, আগে বলি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস হলো এমন একটা বিন্দু যেই বিন্দু থেকে আলোকরশ্মি অপসৃত হওয়ার পর, অপসৃত মানে কি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, আলোকরশ্মি অপসৃত হওয়ার পর, অপসৃত হয়ে লেন্স দ্বারা প্রতিসরণের পর, যেই বিন্দু থেকে আলোকরশ্মি অপসৃত হয়ে লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল আলোকরশ্মি গুছে পরিণত হয়, তাকে আমরা কি বলবো, বা প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি গুছে পরিণত হয় সেই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। আচ্ছা, তাহলে যদি এই বিন্দু থেকে আলোকরশ্মি গিয়ে পড়ে, তাহলে তারা সমান্তরাল হয়ে যাবে। কিন্তু যদি সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ে, তখন কি হবে? ধরো অনেক দূর থেকে সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ছে, আমার লেন্স আছে এরকম, এটা আমার উত্তল লেন্স, এটা উত্তল লেন্সের আমার প্রধান অক্ষ, দেখতে একটু কেমন লাগছে ভালো করে রাখি, ধরো ওকে, এটা মোটামুটি আমার উত্তল লেন্স হলো। হ্যাঁ, এবার ধরো সমান্তরাল আলোকরশ্মি এসে লেন্সের উপরে পড়লো,
যদি সমান্তরাল আলোক রশ্মি এসে লেন্সের উপরে পড়ে তখন কিরকম হবে? সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক রশ্মি লেন্সের এই যে প্রধান অক্ষ আছে, এই প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি লেন্সের উপর আপতিত হয় তাহলে প্রতিসরণের পর দেখা যায় এই আলোক রশ্মিগুলো সোজা আসলো, আসার পর একটা বিন্দুতে মিলিত হয়ে যায়। কি হয়ে যায়? আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়ে যায়, এই বিন্দুটাকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকে আমরা বলছি দ্বিতীয় মুখ্য ফোকাস। সব আলোক রশ্মি গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে, এটাকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস এফ টু। তাহলে প্রথম মুখ্য ফোকাস কি ছিল? এই সাইডে ছিল, তাই না? বাম দিকে ছিল এফ ওয়ান। প্রথম মুখ্য ফোকাস থেকে যদি আলোক রশ্মি বের হয় তাহলে সমান্তরালে পরিণত হয়ে যাবে, আবার সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে যদি লেন্সের ওপর আপতিত হয় তাহলে প্রতিসরণের পর তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাবে, এই বিন্দুটাকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস বলে থাকি। পরীক্ষায় যদি বলে উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও, তুমি বলবে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এসে লেন্সের উপর আপতিত হলে প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়ে যায়, এই বিন্দুটাকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস বলে থাকি এটাকেই। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে চলো সেম ছবি এঁকে দিই। অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে তাহলে? এটা উত্তল লেন্সের ক্ষেত্রে হলো। এবার এই উত্তল লেন্সের ক্ষেত্রে একটা জিনিস দেখার চেষ্টা করো, উত্তল লেন্স কি করছে? সমান্তরাল আলোক রশ্মিগুলোকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করছে, না? অভিসারী মানে কি? যে আলোক রশ্মিগুলো চারিদিক থেকে এসে এক জায়গায় যুক্ত হয় তাদেরকে আমরা বলি অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। তাহলে এখানে আলোক রশ্মিগুলো একদম সমান্তরাল ছিল, এখানে আসার পর কি হলো? লেন্স দ্বারা প্রতিসরণের পর তারা অভিসারী হয়ে গেল, এক জায়গায় গিয়ে জড়ো হয়ে যাচ্ছে। তার মানে উত্তল লেন্স কি করছে? সমান্তরাল আলোক রশ্মিকে, এই যে সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করছে, এই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। উত্তল লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স। পরীক্ষায় বলবে কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, বলবে উত্তল লেন্স। কেন বলা হয়? কারণ উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করে। এবার চলো অবতল লেন্সকে দেখি। আচ্ছা, কেন এই আলোক রশ্মিগুলো এইভাবে গিয়ে এখানে যুক্ত হয়ে যাচ্ছে? মনে প্রশ্ন জাগার কথা, তাই না? যে সমান্তরাল আসলো, আসার পর এরকম করে এক জায়গায় এসে কেন যুক্ত হয়ে যাচ্ছে এটাও জানবো। চলো আগে অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসটা জেনে নিই। কতক্ষণ হলো ক্লাস? ও, আধা ঘন্টা জাস্ট, তাও হয়নি। এবার ধরো আমার কাছে অবতল লেন্স রয়েছে, এরকম একটা অবতল লেন্স রয়েছে ধরো। এটা হচ্ছে অবতল লেন্সের প্রধান অক্ষ। অবতল লেন্সের ক্ষেত্রে ধরো তোমার প্রথম মুখ্য ফোকাস কাকে বলবো? অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস হচ্ছে উল্টো দিকে থাকে, উত্তল লেন্সের ক্ষেত্রে যেই দিকে থাকে, অবতল লেন্সের ক্ষেত্রে উল্টো দিকে থাকে। উত্তল লেন্সের ক্ষেত্রে বাঁ দিকে আমরা দেখছিলাম প্রথম মুখ্য ফোকাস থাকে, আর দ্বিতীয় মুখ্য ফোকাস কোন দিকে থাকে? ওই দিকে, এফ টু। দ্বিতীয় মুখ্য ফোকাস দেখাকে বোঝাই। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছিল? সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছিল এবং তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাচ্ছিল, যেই বিন্দুতে মিলিত হচ্ছিল তাকে আমরা বলছিলাম এফ টু বা দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যায়। উল্টো হয়ে যায় মানে কি দাদা? মানে অবতল লেন্সের ক্ষেত্রে ধরো সমান্তরাল আলোক রশ্মি এসে যদি এর উপর পড়ে তখন আলাদা ঘটনা ঘটে যায়। কিরকম ঘটনা? সমান্তরাল আলোক রশ্মি এসে যদি অবতল লেন্সের উপরে পড়ে, একটা আলোক রশ্মি এসে পড়লো, আর একটা আলোক রশ্মি এসে পড়লো, অনেকগুলো আলোক রশ্মি এসে ধরো পড়লো, আমি এই কটায় আছি। হ্যাঁ, অবতল লেন্স কি করে? সমান্তরাল আলোক রশ্মিগুলোকে, হ্যাঁ, অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করে না। অবতল লেন্স কি করে? এই যে আলোক রশ্মিগুলো আসলো এদেরকে চারিদিকে ছড়িয়ে দেয়। কি করে? চারিদিকে ছড়িয়ে দেয়, মানে এই আলোক রশ্মিটা এবার এইভাবে নিচের দিকে বাঁকবে না, এই আলোক রশ্মিটা উপর দিকে বেঁকে যাবে, মানে এই আলোক রশ্মিটা এরম করে সাইডে সরে চলে যাবে, এই আলোক রশ্মিটাও সাইডে সরে চলে যাবে, এই আলোক রশ্মিটা এরকম করে সাইডে সরে চলে যাবে, এরকম করে সাইডে সরে চলে যাবে। এবং কেউ যদি একটু ভালোভাবে দেখো মনে হবে এই আলোক রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং এদেরকে যদি আমরা পেছনে বাড়াই মনে হবে এই আলোক রশ্মিগুলো পেছনে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, তাই না? এরকম মনে হবে এরা পেছনে গিয়ে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে, এরকম পেছনে গিয়ে কোনো একটা বিন্দুতে গিয়ে হয়তো মিলিত হবে, এরকম মনে হবে, তাই না? মানে আমাদের এরকম মনে হবে যে এই আলোক রশ্মিগুলো কোনো একটা বিন্দু থেকে হয়তো অপসৃত হচ্ছে। অপসৃত মানে যখন কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যায় তখন তাকে আমরা বলি অপসারী আলোক রশ্মি।
আর চারিদিক থেকে এসে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে বলি অভিসারী আলোকরশ্মিগুচ্ছ। এক্ষেত্রে এই যে আলোকরশ্মিগুচ্ছ, এরা কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। কোথা থেকে ছড়াচ্ছে? এদেরকে যদি পেছন দিকে বাড়াই মনে হবে এই বিন্দুটা থেকে ছড়াচ্ছে, তাই না? তাহলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অবতল লেন্সে প্রতিসরণের পর যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধুমাত্র মুখ্য ফোকাস। কিন্তু উত্তল লেন্স কি করছিল? উত্তল লেন্স চারিদিকে ছড়াচ্ছিল না, উত্তল লেন্স কি করছিল, এদেরকে এক জায়গায় জড়ো করে দিচ্ছিল। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলি দ্বিতীয় মুখ্য ফোকাস, আর অবতল লেন্সের ক্ষেত্রে যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে বলি দ্বিতীয় মুখ্য ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস উল্টো দিকে থাকে, যেদিক থেকে আলো আসছে তার উল্টো দিকে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে যেদিক থেকে আলো আসছে দ্বিতীয় মুখ্য ফোকাস ওই দিকেই থাকে। তাহলে দাদা অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস কাকে বলে, চলো সেটা জেনে নিই ঝট করে। এটা আমার একটা অবতল লেন্স, আমি আঁকছি এরকম করে। অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস এই দিকে থাকে, তাহলে নিশ্চয়ই প্রথম মুখ্য ফোকাস উল্টো দিকে থাকবে, এই দিকে থাকবে। হ্যাঁ, প্রথম মুখ্য ফোকাস নিশ্চয়ই এইদিকে থাকবে। হ্যাঁ, অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস আমরা কাকে বলি? প্রথম মুখ্য ফোকাস আমরা তাকেই বলি যে এই, বা ধরো এটা প্রথম মুখ্য ফোকাস, তাহলে প্রথম মুখ্য ফোকাসের দিকে যদি অভিসারী কোনো একটা আলোকরশ্মি আসে, ধরো অনেকগুলো আলোকরশ্মি চারিদিক থেকে আসছে এরকম করে, এসে কোথায় আসবে? যে এই F1 এর দিকে ধরো আলোকরশ্মিগুলো আসছে, ধরো এরকম করে অনেকগুলো আলোকরশ্মি আসছে, যে আলোকরশ্মিগুলো লেন্স না থাকলে ধরো F1 গিয়ে টাচ করবে, আরও একটা আলোকরশ্মি ধরো এদিক থেকে আসলো, এরপরে এসে পড়লো। লেন্স না থাকলে F1 গিয়ে পড়তো, তাই না? দুটো আলোকরশ্মি আঁকলাম, আরও আলোকরশ্মি আঁকি, আরও একটা আঁকি। অবতল লেন্সের ক্ষেত্রে এটা যদি প্রথম মুখ্য ফোকাস হয়, এই মুখ্য ফোকাসের দিকে অভিসারী আলোকরশ্মিগুলো যখন আসবে না, অভিসারী আলোকরশ্মিগুচ্ছ যেই বিন্দু অভিমুখে আসে, সেই বিন্দু অভিমুখে আসার পর উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর এই অভিসারী রশ্মিগুচ্ছগুলো কি হয়ে যায় বলতো? সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছে পরিণত হয়ে যায়। এই আলোকরশ্মিগুলো এবার সমান্তরাল হয়ে চলে যাবে, আলোকরশ্মিগুলো এরকম সমান্তরাল হয়ে বেরিয়ে চলে যাবে, যেদিকে যাওয়ার কথা সেই দিকে যাবে না, তারা কি হয়ে যাবে? সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছে পরিণত হয়ে যাবে। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছিল? উত্তল লেন্সের ক্ষেত্রে একটা বিন্দু থেকে আলোকরশ্মি বেরোচ্ছিল, তারপর তারা সমান্তরাল হয়ে যাচ্ছিল, তাই না? তার মানে অপসারী আলোকরশ্মি, অপসারী আলোকরশ্মি সমান্তরালে পরিণত হচ্ছিল উত্তল লেন্সে, যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছিল তাকে আমরা বলছিলাম প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রেও সমান্তরালই হয়ে যাবে, এক্ষেত্রেও সমান্তরাল হয়ে যাবে, এক্ষেত্রেও সমান্তরাল হয়ে যাবে, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে অপসারী আলোকরশ্মিগুচ্ছ হয় না, এক্ষেত্রে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ সমান্তরালে পরিণত হয়ে যায়। আমরা বলবো অবতল লেন্সের ক্ষেত্রে যেই বিন্দু অভিমুখী, যেই বিন্দুর দিকে অভিমুখ হচ্ছে, ঠিক আছে, মানে যেই বিন্দুর দিকে আলোকরশ্মিগুলো যাচ্ছে, অবতল লেন্সের ক্ষেত্রে যেই বিন্দু অভিমুখী অভিসারী আলোকরশ্মিগুচ্ছ, যেই বিন্দু অভিমুখী অভিসারী আলোকরশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, সেই বিন্দুটাকে আমরা বলি প্রথম মুখ্য ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে। বোঝা গেল? তো অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস আর দ্বিতীয় মুখ্য ফোকাস আমরা জেনে নিলাম। এবার একটা শব্দ আসবে, ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? ফোকাস দৈর্ঘ্য কিছুই না, লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে আমরা বলি ফোকাস দৈর্ঘ্য। ছবি এঁকে দেখিয়ে দিই তাহলে ব্যাপারটা বুঝে যাবে। ধরো আমার কাছে একটা লেন্স রয়েছে এরকম, এটা একটা লেন্স। হ্যাঁ, লেন্সের প্রধান অক্ষ আমি এঁকে দিলাম, এটা লেন্সের আলোক কেন্দ্র। হ্যাঁ, এটা উত্তল লেন্স, তাহলে এইদিকে আমার ধরো প্রথম মুখ্য ফোকাস F1 আছে আর দ্বিতীয় মুখ্য ফোকাস ধরো এইদিকে আছে। হ্যাঁ, আলোক কেন্দ্র থেকে ফোকাসগুলোর, আলোক কেন্দ্র থেকে প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বকে আমরা বলি ফোকাস দৈর্ঘ্য। বা তুমি শুধু এইটুকুই বলবে, কোনো লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের এই যে দূরত্বটা, এটাকেই আমরা বলি লেন্সের ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব বলতে সাধারণত এই মুখ্য ফোকাসের দূরত্বকে বোঝায় বা দ্বিতীয় মুখ্য ফোকাসের দূরত্বকে বোঝায়। এক্ষেত্রে OF2, এই OF2কে আমরা কি বলবো? ফোকাস দৈর্ঘ্য। কেমন? তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কাকে বলে? লেন্সের
আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ওকে, আর একটা শব্দ রয়েছে ফোকাসতল। ফোকাসতল কাকে বলে? ফোকাসতল কিছুই না, ফোকাসতল হচ্ছে এমন একটা তল, ধরো এটা আমার উত্তল লেন্স রয়েছে, এটা এর মুখ্য ফোকাস এফ টু, বা শুধু এফ লিখে দিলাম, এটা হচ্ছে এর মুখ্য ফোকাস ধরো। হ্যাঁ, মুখ্য ফোকাসের সঙ্গে লম্বভাবে যদি একটা তল কল্পনা করি, আমি একটা ধরো বই নিচ্ছি, কোন বই নেব কোন বই নেব, বা আমার ডায়েরিটা নিই। হ্যাঁ, এটা একটা ডায়েরি নিলাম। এবার এই ডায়েরিটা ধরো প্রথমে তলে এর সেইভাবে রাখলাম, এবার এইভাবে না রেখে এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যদি আমি একটা তল কল্পনা করি, এই তলটাকে আমি বলবো ফোকাস তল। এই তলটাকে কি বলবো? ফোকাস তল। ওকে, তাহলে কি বলবো? কোনো লেন্সের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে একটা সমতল বা মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলটাকে আমরা কি বলবো? ফোকাস তল। এই ফোকাস তলের ছবিটা আমরা এইভাবে আঁকতে পারি, এই ফোকাস তলের ছবিটা আমরা এইভাবেও আঁকতে পারি যে এইরকম একটা তল আছে, এরকম একটা তল আছে, এরকম একটা তল আছে। হ্যাঁ, এটা মুখ্য ফোকাস ধরো এফ। হ্যাঁ, এই এফের মধ্যে দিয়ে যাচ্ছে, ডট ডট মানে কি? এটা পেছন দিয়ে আছে, মানে এর সঙ্গে লম্বভাবে একটা তল আছে ধরো, এই তলটাকে আমরা বলি ফোকাস তল। ওকে, গেল এগুলো জিনিসপত্র। বেশ, এবার আমরা মেইন জিনিসে ঢুকবো। উত্তল লেন্স সম্পর্কে ছোটখাটো জিনিসপত্র বেশ কতগুলো জিনিস জানলাম, নাক জ্বলছে কেন? আচ্ছা, এবার এই ছবিটা দেখো, এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকে খুবই জিজ্ঞেস করে, সেটা হচ্ছে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ উত্তল লেন্সে প্রতিসরণের পর কি হয়? অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত হয়, মানে কি? এই আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়, তাই না? এইভাবে মিলিত হয়ে যাবে একটা বিন্দুতে, এইভাবে মিলিত হয়ে যাবে একটা বিন্দুতে। এই বিন্দুটাকে আমরা কি বলি? মুখ্য ফোকাস বলে থাকি, তাই না? যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলি মুখ্য ফোকাস। হ্যাঁ, এইভাবে আলোকরশ্মিগুলো মিলিত হয়ে যায়, মানে সমান্তরাল আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করছে। উত্তল লেন্সের এই কাজটাকে বলা হয় অভিসারী ক্রিয়া। কি বলা হয় এটাকে? অভিসারী ক্রিয়া। অভিসারী ক্রিয়া কেন? কারণ এক্ষেত্রে উত্তল লেন্স কি করছে? এক্ষেত্রে উত্তল লেন্স কি করছে? সমান্তরাল আলোকরশ্মিকে অভিসারী আলোকরশ্মিগুচ্ছে, অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করছে। এই জন্য উত্তল লেন্সের এই কার্যটাকে আমরা বলি অভিসারী ক্রিয়া। উত্তল লেন্স কিন্তু সাইডেও সরিয়ে দিতে পারে। যখন উত্তল লেন্স সমান্তরাল আলোকে চারিদিকে ছড়িয়ে দেবে, মানে অপসৃত আলোকরশ্মিগুচ্ছে পরিণত করবে, তখন তাকে বলবো অপসারী ক্রিয়া। কিন্তু সাধারণত উত্তল লেন্স অভিসারী ক্রিয়ায় দেখায়। তো উত্তল লেন্স এই যে অভিসারী ক্রিয়া দেখাচ্ছে, এটাকে ব্যাখ্যা করতে বলবে, পরীক্ষা বলবে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো, মানে আলোকরশ্মিগুচ্ছ কেন এরম করে বেঁকে গিয়ে প্রধান অক্ষে মিলিত হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে বলো। এটার উত্তর তোমরা তখনই দিতে পারবে যদি তোমরা আলোর প্রতিসরণ, মানে আমার আগের ক্লাসটা করে আসো যেখানে আমি প্রিজম পড়িয়েছিলাম। প্রিজম যদি কারো ভালো করে পড়া থাকে তাহলে এখানে কোনো অসুবিধাই হবে না, ইজিলি উত্তর দিয়ে দিতে পারবে। তো আমি আশা করছি তোমরা প্রিজমটা পড়ে এসেছো, সেই আশা রেখে চলো আমি এটা বোঝাচ্ছি। ভালো করে দেখো, পুরোটা মোছার দরকার ছিল না। এটা আমার লেন্স ছিল, তাই না? এটা আমার লেন্স ছিল। তোমাদের বোঝার সুবিধার্থে, বোঝার এক সেকেন্ড, বোঝার সুবিধার জন্য একটা দিন দেখো, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ হয়ে গেল। ছবিটা ভালো হচ্ছে না, একটু দাঁড়াও, আই থিঙ্ক এবার একটু ঠিক আছে। হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে, মোটামুটি মাঝখান দিয়ে গিয়েছে। আচ্ছা, এগুলো আঁকার দরকার নেই আগে। এরকম আমার লেন্স রয়েছে, এই লেন্সটার ধরো আমি বেশ কিছু জায়গায় কেটে দিলাম, কেটে দিলাম মানে ধরো এখান থেকে লেন্সটাকে আমি মাঝখান থেকে কেটে দিলাম, এরকম করে কেটে দিলাম, ধরো এরকম করে কেটে দিলাম লেন্সটাকে। আচ্ছা, লেন্সটাকে এরকম করে মাঝখান থেকে একটু কেটে দিলাম, আমি এখানেও লেন্সটাকে একটু কিছুটা কেটে দিলাম। দাদা কেন কেটে দিচ্ছ এরকম করে মাঝখান থেকে? এরকম করে কারণ আছে, মানে লেন্সটাকে আমি টুকরো টুকরো করে দিচ্ছি, লেন্সটাকে কতগুলো খণ্ডে ভাগ করে দিচ্ছি। কেন খণ্ডে ভাগ করে দিচ্ছি এখনই বুঝতে পারবে। লেন্সটাকে কতগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে দিলাম। আচ্ছা, এবার এই প্রত্যেকটা টুকরোকে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এই আগে উপরের টুকরোটাকে লক্ষ্য করো, এই উপরের টুকরোটা দেখে কিছুটা প্রিজমের মতো মনে হচ্ছে না? প্রিজমের মতো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে যখনই একটা আলোকরশ্মি এসে এই প্রিজমের ওপরে পড়বে,
প্রিজম কি করে আলোকরশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেয়, তাই না? প্রিজম কি করে আলোকরশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেয়। তাই যখনই একটা প্রিজমের মধ্যে এরকম আলোকরশ্মি গেল, এক্ষেত্রে ভূমিটা যেহেতু নিচের দিকে আছে তাই আলোকরশ্মিটা এরকম করে নিচের দিকে বেঁকে চলে আসবে। আচ্ছা, নিচের অংশটা দেখো, নিচের অংশটা কি প্রিজমের মতো লাগছে? না দাদা, প্রিজমের মতো লাগছে না, লাগবে মনে হচ্ছে না এরকম, যেমন এরকম একটা জিনিস আছে, হ্যাঁ এরকম একটা জিনিস আছে, এটা হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ এটাকে যদি একটু বাড়তি করি, এটাকে যদি একটু বাড়তি করি তাহলে একটু প্রিজমের মতো মনে হবে না আমার? হ্যাঁ, মানে আমি বলতে পারি একটা প্রিজমের মাথাটাকে কেটে দেওয়া হয়েছে, এই অংশগুলো টুকরো টুকরো বা খণ্ডিত প্রিজমের মতো মনে হচ্ছে না, বা মাথা কাটা প্রিজমের মতো লাগছে না এটাকে? হ্যাঁ, মাথা কাটা প্রিজমের মতো লাগছে বা খণ্ডিত প্রিজম মনে হচ্ছে, হ্যাঁ। তার মানে এটাও একটা প্রিজম যার নিচের অংশটা রয়েছে, ওপরের অংশটা নেই কোনো কারণে, ঠিক আছে। এবার এই প্রিজমের মধ্যে যখন আলোকরশ্মি প্রবেশ করবে, এই আলোকরশ্মি কি হবে? আলোকরশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, এক্ষেত্রে আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যাবে। এটা প্রিজমের ভূমি, তাই না? নিচেরটা প্রিজমের ভূমি, ওপরেরটা মাথা, তাই না? ওপরের দিকে তোমার হচ্ছে তোমার প্রান্তরেখা রয়েছে। আচ্ছা আচ্ছা, এই মাঝখানের এই অংশটা দেখো, এটা একটা সমান্তরাল কাঁচ ফলকের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, আমরা কি জানি, যখনই কোনো একটা আলোকরশ্মি সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে যাবে, আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না, আলোকরশ্মি সোজা বেরিয়ে চলে যাবে, একদম লম্বভাবে পড়েছে, আলোকরশ্মি লম্বভাবে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এবারে নিচের অংশটাকে দেখো, সবার প্রথমে এটাকে দেখি, এটা একটা প্রিজম। হ্যাঁ, এবার প্রধান অক্ষের নিচের দিকে লেন্সের যে টুকরোগুলো আছে বা খণ্ডিত যে প্রিজমগুলো রয়েছে বা মাথা কাটা যে প্রিজমগুলো রয়েছে, এই প্রিজমগুলোর বা এই খণ্ডিত প্রিজমগুলোর ভূমি কিন্তু দেখো ওপর দিকে রয়েছে, প্রধান অক্ষের দিকে রয়েছে। সবারই ভূমি কি আছে? প্রধান অক্ষের দিকে, মানে নিচের দিকের খণ্ডিত অংশগুলো বা প্রিজমগুলোর ভূমি ওপর দিকে আছে। তাহলে যখনই একটা আলোকরশ্মি এসে পড়লো, এই আলোকরশ্মিটা কোন দিকে বাঁকবে? প্রিজমের ভূমির দিকে বেঁকে যাবে। ভূমি যেহেতু ওপর দিকে আছে তাই আলোকরশ্মি এরকম করে ওপর দিকে বেঁকে যাবে, বেঁকে গিয়ে এরকম করে এখানে ঠেকে যাবে। একইভাবে এই আলোকরশ্মিটা এখানে আসবে, এটাও একটা প্রিজমেরই অংশ, এটা এরকম করে বেঁকে গিয়ে ওই বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাবে। এইভাবে উত্তল লেন্স কাজ করে, মানে এই উত্তল লেন্সের, উত্তল লেন্সটাকে আমরা যদি কতগুলো টুকরো টুকরো বা খণ্ডিত কতগুলো প্রিজম হিসেবে কল্পনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রধান অক্ষ থেকে যত আমরা দূরে যাব, সেক্ষেত্রে কি হবে, প্রিজমের প্রতিসারক কোণটা একটু বড় হবে, প্রিজমের প্রতিসারক কোণ ধীরে ধীরে বড় হবে। এরকম প্রথমে সমান আছে, যখন এমন উপরে উঠছে প্রতিসারক কোণটা বেড়ে যাচ্ছে, মানে এই কোণটা উপরের দিকে বেড়ে যাচ্ছে, প্রথমে সমান আছে, দুটো তলই সমান, ওপরে যখন চলে গেলাম প্রতিসারক কোণটা বেড়ে যাচ্ছে। তো কোনো প্রিজমে কোনো লেন্সের প্রধান অক্ষ থেকে যত আমরা প্রান্তের দিকে যাব, তত এই যে খণ্ডিত প্রিজমগুলো আছে এদের প্রতিসারক কোণের মান বাড়বে। এই জন্য প্রান্তের দিকে যে আলোকরশ্মিগুলো পড়ছে তারা বেশি বেঁকে যাবে, তাদের চ্যুতি বেশি ঘটবে এবং তারা এখানে এইভাবে প্রধান অক্ষের দিকে বেঁকে যাবে। একইভাবে যারা নিচের দিকে আছেন তাদের ক্ষেত্রেও প্রান্তের দিকে যারা আছে তারা বেশি বেঁকে যাবে, যারা কাছাকাছি আছে তারা কম বাঁকবে। হ্যাঁ, এবার প্রধান অক্ষের ওপরের দিকে যে খণ্ডিত প্রিজম রয়েছে তাদের ভূমি প্রধান অক্ষের দিকে রয়েছে, আবার প্রধান অক্ষের নিচের দিকে যারা রয়েছে তাদের ভূমি প্রধান অক্ষের দিকে রয়েছে, মানে ওপর দিকে রয়েছে। এই জন্য প্রধান অক্ষের নিচের দিকের আলোকরশ্মিগুলো ওপর দিকে বেঁকে যাচ্ছে এবং প্রধান অক্ষের ওপরের আলোকরশ্মিগুলো নিচের দিকে বেঁকে যাচ্ছে। এই জন্যই সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে। পরীক্ষায় বলবে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো, তুমি এইভাবে বলবে, তুমি বলবে একটা উত্তল লেন্সকে আমরা কতগুলো খণ্ডে যদি ভাগ করি তাহলে মাঝখানের অংশটাকে সমান্তরাল কাঁচ ফলকের মতো লাগবে, একদম প্রান্তের অংশগুলোকে গোটা প্রিজমের মতো লাগবে এবং মাঝের মাঝের অংশগুলোকে খণ্ডিত প্রিজমের মতো লাগবে বা মাথা কাটা প্রিজমের মতো দেখতে লাগবে। হ্যাঁ, এই যে প্রিজমগুলো রয়েছে, এই প্রিজমের প্রধান অক্ষের ওপরে যে প্রিজমগুলো আছে, এটা প্রধান অক্ষ লেন্সের, প্রধান অক্ষের ওপরে যে প্রিজমগুলো আছে এই প্রিজমগুলোর ভূমি নিচের দিকে থাকে, যার ফলে আলোকরশ্মি এদের দ্বারা প্রতিসৃত হয়ে নিচের দিকে বেঁকে যায়, মানে প্রধান অক্ষের দিকে বেঁকে যায়। আবার প্রধান অক্ষের নিচের দিকে যে প্রিজমগুলো আছে তাদের ভূমি ওপর দিকে আছে, নিচের দিকে যে প্রিজম এদের ভূমি ওপর দিকে আছে, তাই না? এর ভূমিটাও দেখো ওপর দিকে, এর ভূমিটাও দেখো ওপর দিকে রয়েছে, মাথাটা নিচের দিকে রয়েছে। তো এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রেও সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর আমরা জানি প্রিজমের ভূমির দিকে বেঁকে, ভূমি যেহেতু ওপর দিকে আছে তাই আলোকরশ্মি ওপর দিকে বেঁকে যাবে, যার ফলস্বরূপ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অভিসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত হবে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অভিসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত হবে। এইভাবে কাজ করে। অবতল লেন্স কি করে? অবতল লেন্স উল্টো দিকে ছড়িয়ে দেয়, তাই না? অবতল লেন্স অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে। সেটা কেন হয়? চলো সেটা আমরা দেখে নিই। এবার আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? চলো এবার পরেরটা দেখি।
ধরো আমার কাছে অবতল লেন্স রয়েছে, ওকে, এটা অবতল লেন্সের প্রধান অক্ষ। আচ্ছা, এই অবতল লেন্সটা আমি কতগুলো ছোট ছোট টুকরে ভেঙে নিচ্ছি, ধরো এরকম করে একটা টুকরো ভেঙে নিলাম, তাহলে দেখো মাঝের অংশটা একটা সমান্তরাল কাজ ফলকের মতো লাগছে, তাহলে সমান্তরাল কাজ ফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাবে, কোনো চ্যুতি ঘটবে না, সোজা বেরিয়ে চলে গেল। আচ্ছা, এই অংশটাকে একটু কেটে দিই, এই অংশটাকে কেটে দিই। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে আলাদা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, অবতল লেন্সের ক্ষেত্রে ওপর দিকে যে প্রিজম আছে সেই প্রিজমগুলো দেখো উল্টো হয়ে আছে। এই প্রিজমটা কিরকম প্রিজম হবে, আমি যেরকম আঁকতে চাই, ধরো উপরের প্রিজমটাকে আমি আঁকতে চাইছি, তাহলে উপরের প্রিজমটা এরকম প্রিজম হবে না, এরকম একটা প্রিজম, এই উপরের এই অংশটুকুটা, এটা প্রিজম এরকম, মানে এর ভূমি কোথায় আছে, ভূমি ওপর দিকে আছে, ভূমি ওপর দিকে, এই প্রিজমটা যেটা রয়েছে, এই প্রিজমটা ডট ডট রাখলে এরকম বেরোবে একটা, এরকম একটা গোটা প্রিজম হয়তো মনে হবে, কল্পনা করতে পারি মনে মনে আমরা। হ্যাঁ, অবতল লেন্সের ক্ষেত্রে উল্টো যেই ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপরে যে প্রিজমগুলো আছে বা খণ্ডিত যে প্রিজমগুলো আছে তাদের ভূমিগুলো ওপর দিকে আছে, তার ফলে সমান্তরাল, তার ফলে একটা আলোকরশ্মি যখন এর উপরে এসে পড়বে, আলোকরশ্মি প্রিজমের কোন দিকে বাঁকে, ভূমির দিকে বেঁকে যায়, তাহলে ভূমি যেহেতু ওপর দিকে তাই আলোকরশ্মি উপর দিকে বেঁকে চলে যাবে, সমান্তরাল আলোকরশ্মি এসে প্রিজমের পড়লো, প্রিজমের মাথা নিচের দিকে আছে, ভূমি ওপর দিকে আছে, তাই আলোকরশ্মি ওপর দিকে বেঁকে চলে যাবে। হ্যাঁ, সমান্তরাল কাজ ফলকের মধ্যে সমান্তরাল চলে গেল, সমান্তরাল আলোকরশ্মি আসলো। এবার প্রধান অক্ষের নিচের দিকে, প্রধান অক্ষের নিচের দিকে যে প্রিজমগুলো আছে তাদের ভূমিও দেখো নিচের দিকে, এই প্রিজমটা এরকম মনে করতে পারি না, এরকম একটা গোটা প্রিজম আছে যার ভূমি নিচের দিকে, তাহলে যেহেতু প্রধান অক্ষের নিচের দিকের প্রিজমগুলোর ভূমি নিচের দিকে, তাই আলোকরশ্মি এরকম করে নিচের দিকে বেঁকে চলে যাবে, আলোকরশ্মির নিচের দিকে বেঁকে চলে যাবে, যার ফলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ অপসারী আলোকরশ্মিগুচ্ছে পরিণত হবে, চারিদিকে ছড়িয়ে যাবে। এই আলোকরশ্মিগুলোকে যদি আমরা পেছনে বাড়াই তাহলে মনে হবে এর একটা বিন্দু থেকে, হয়তো মনে হবে এর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে সেই বিন্দুকে আমরা কি বলি, মুখ্য ফোকাস, তাই না, বা দ্বিতীয় মুখ্য ফোকাস বলে থাকি। বোঝা গেল? ওকে, আশা করি লিখতে পারবেন, আর নোটস থেকে অ্যান্সারগুলো পড়ে নিও। চলো এবার লাস্ট একটাই টপিক, লেন্সের সামনে কোন জায়গায় বস্তু রাখলে ওই লেন্সের প্রতিবিম্ব কোন জায়গাতে তৈরি হয়, লেন্সের সামনে কোন জায়গাতে একটা বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোন জায়গাতে তৈরি হয়, চলো সেটা আমরা জেনে নেব। এখানে নতুন করে কিছু পড়া লাগবে না, যদি তুমি আমার দর্পণের ক্লাস করে থাকো, উত্তল দর্পণ আর অবতল দর্পণ, সেখানে আমি বলে দিয়েছিলাম উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, লেন্সের ক্ষেত্রেও সেটাই হয়, নতুন করে আর মুখস্থ করার দরকার নেই, লেন্সের ক্ষেত্রেও কি হয় সেটাই হয়, তাই আমি আর নতুন করে বোঝাবো না যে কোন জায়গায় বস্তু রাখলে কোন জায়গায় প্রতিবিম্ব হবে, যদি দর্পণের ক্লাসটা আমার করে আসো, ওখানে দারুণ করে তোমাদের ট্রিক শিখিয়ে দিয়ে মনে রাখি, মানে মুখস্থ করিয়ে দিয়েছি, যারা ক্লাসটা করেছ তাদের আশা করি মুখস্থ হয়ে আছে যে আচ্ছা এখানে বস্তু থাকলে প্রতিবিম্ব এখানেই হবে, আর প্রতিবিম্বটা কিরকম হবে সেটাও আমি কিন্তু ভালোভাবে একটা ট্রিক দেখিয়ে মনে রেখেছিলাম, তো এখন আর সেই ট্রিকটার বেশ পেছনে ঢুকবো না, শুধু একটা কথা বলবো, কি কথা ভালো করে শোনো, এটা আমার অবতল দর্পণ। হ্যাঁ, অবতল দর্পণের ক্ষেত্রে কোথায় বস্তুকে রাখলে প্রতিবিম্ব কিরকম তৈরি হবে, কোথায় তৈরি হবে, ঠিক আছে, যে যা যা পড়েছিলে উত্তল লেন্সের ক্ষেত্রেও তাই তাই হবে, শোনো, অবতল দর্পণ আর উত্তল লেন্সের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটবে। হ্যাঁ, এটা আমার উত্তল দর্পণ, এটা আমার উত্তল দর্পণ, উত্তল দর্পণ আর অবতল লেন্সের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটবে, তাহলে অবতল দর্পণের কোথায় বস্তু রাখলে কিরকম কিরকম প্রতিবিম্ব হয় সেটা যদি তোমার মনে থাকে তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রেও সেগুলোই হবে, নতুন করে আর কিছু পড়তে হবে না, আমি একবার মনে করিয়ে দিই, চলো একবার রিভাইজ করিয়ে দিই তাহলে হয়ে যাবে, মেনলি কথা আমি বলে দিয়েছি ওগুলো দেখবে ওরকমই হয়, তো তবু আমি একবার রিভাইজ করিয়ে দিই, শুধু একটা ছবিতে একটু পার্থক্য আছে, লেখায় একই মানে ভাষা একই হবে কিন্তু ছবিটা আলাদা হবে, কারণ দর্পণের ক্ষেত্রে কি হয় একটাই তল থাকে, লেন্সের ক্ষেত্রে দুটো তল আছে, তাই না, লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস আছে। আচ্ছা, এটা একটা উত্তল লেন্স, এটা ধরো আমার প্রথম মুখ্য ফোকাস F1 আর মুখ্য এটা আলোক কেন্দ্র O ধরো, হ্যাঁ এটা আলোক কেন্দ্র O, এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, মুখ্য ফোকাসের দ্বিগুণ দূরত্বকে আমি কি বলবো 2F1, 2F1,
বা এটাকে আমি বলতে পারি বক্রতা কেন্দ্র বলতে পারি। দর্পণের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? বক্রতা কেন্দ্র। ফোকাস দূরত্বে ডবল দূরত্বকে আমরা কি বলছিলাম? বক্রতা কেন্দ্র সি বলছিলাম। তো এখানে সি বলতে পারি, কিন্তু সি না লিখে আমি 2f1 লিখবো, কেমন? আচ্ছা, তাহলে এটা ফোকাস দূরত্ব, এটা দ্বিগুণ ফোকাস দূরত্ব। এক্ষেত্রে এটাকে বলবো দ্বিগুণ ফোকাস দূরত্ব, বক্রতা কেন্দ্র না বলে, আর এটাকে বলবো ফোকাস দূরত্ব। এইদিকে আমার কি আছে? সমান দূরত্বে আমার এইদিকে দ্বিতীয় মুখ্য ফোকাস F2 আছে, F2 রয়েছে। হ্যাঁ, তাহলে এটা যদি F2 হয়, এর ডবল দূরত্বটা কি হবে? 2F2। এর ডবল দূরত্ব হয়ে যাবে 2F2। ওকে, ছবি এঁকে দিলাম। হ্যাঁ, চলো এই পর্দাটাকে সরিয়ে দিই, কারণ পর্দার এখন আমাদের কাজ নেই, আমাদের জায়গা বেশি লাগবে। ওকে, এবার এখানে ভালো করে দেখার চেষ্টা করো। যেমনটা অবতল দর্পণে ঘটেছিল, এখানেও তেমনটা ঘটবে। ব্যাপারটা মানে বুঝলাম না দাদা, ঠিক ভালো করে শোনো। অবতল দর্পণে দেখেছিলাম কি, যে এফ আর সি এর মধ্যে যে বোঝাচ্ছি, চলো আমি আশা করছি তুমি ক্লাসটা করে এসেছো, এখন বুঝতে পারবে আশা করি সরাসরি। ঠিক আছে, শোনো, আমি ভালো করে বলছি। যদি দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে বস্তু রাখি, বা দ্বিগুণ ফোকাস দূরত্ব এবং অসীমের মাঝে যদি বস্তুকে রাখি, তাহলে ওই বস্তুর প্রতিম্ব কোথায় তৈরি হবে? ওই বস্তুর প্রতিম্ব তৈরি হবে কোথায়? আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পড়েছিলাম যে আমি যদি এফ আর সি এর মধ্যে বস্তুকে রাখি, বা সরি, আমি যদি সি এর থেকে বেশি দূরত্বে বস্তুকে রাখি, ওই বস্তুর প্রতিম্ব কোথায় তৈরি হবে? এফ আর সি এর মধ্যে। এক্ষেত্রে ওটাই হবে যে সি এর থেকে বেশি দূরত্বে বস্তু রাখছি, মানে কি, দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরে বস্তুকে রাখছি। তাহলে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে যখনই বেশি দূরে বস্তুকে রাখবো, তার প্রতিম্ব কোথায় তৈরি হবে? এফ আর সি এর মধ্যে, বা F1 আর 2F1 এর মধ্যে। কিন্তু লেন্সের ক্ষেত্রে কি হবে বলো তো? লেন্সের ক্ষেত্রে এফ আর 2F1 এর মধ্যে হবে, ঠিক আছে? মানে ফোকাস দৈর্ঘ্য আর দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্যের মধ্যেই হবে, কিন্তু সেটা উল্টো দিকে হবে, ওই সাইডে হবে, এরকম জায়গাতে হবে। বলে দিচ্ছি কোথায় হবে, এরকম জায়গাতে, যে এখানে এই বস্তুটা রয়েছে, তাহলে এর প্রতিম্ব আমার তৈরি হয়ে যাবে F2 এবং 2F2 এর মধ্যে, মানে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে তৈরি হবে। কিরকম প্রতিম্ব হবে? অবশ্যই উল্টো প্রতিম্ব তৈরি হবে, তোমার দর্পণের ক্ষেত্রে যেমনটা হয়েছিল অবতল দর্পণের ক্ষেত্রে, বস্তুর থেকে ছোট আকৃতির প্রতিম্ব তৈরি হবে। এত বড় প্রতিম্ব তৈরি হবে না, ছোট প্রতিম্ব তৈরি হবে বস্তু থেকে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি F1 এবং 2F1 এর মধ্যে বস্তুকে রাখি, আমি যদি F1 আর 2F1 এর মধ্যে বস্তুকে রাখি, তাহলে প্রতিম্ব কোথায় তৈরি হবে? প্রতিম্ব তাহলে এই উল্টো দিকে, বস্তু যেদিকে আছে তার বিপরীত দিকে, দ্বিগুণ ফোকাস দূরত্বের বেশি দূরত্বের প্রতিম্ব তৈরি হবে, বড় সাইজের প্রতিম্ব তৈরি হবে। কারণ আমি বলেছিলাম দ্বিগুণ ফোকাস দূরত্ব থেকে যেই বেশি থাকবে সেই বড় হবে। আগেরটাতে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে বস্তু ছিল, তাই বস্তু বড় ছিল, প্রতিবিম্ব আমার এখানে ছিল, তাই প্রতিবিম্ব ছোট। এবার বস্তুকে আমি কোথায় রেখেছি? বস্তুকে আমি রেখেছি F1 আর 2F1 এর মাঝে, ফোকাস দূরত্ব আর দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে। তাহলে বস্তু কোথায় তৈরি হবে, সরি, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? উল্টো দিকে, 2F1 এর বেশি দূরত্বে। এবার 2F1 এর সরি 2F2 এর বেশি দূরত্বে যেই থাকবে, দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরে যেই থাকবে, সেই বড় হবে। এক্ষেত্রে আমার প্রতিবিম্ব বড় হয়ে যাবে, কেমন? ওকে, লাস্ট আর একটা রয়েছে। আচ্ছা, এগুলো ছবি পড়তে হবে, এই দূরে পড়ে নিলে লাস্ট আর একটা, যেগুলোর ছবি তোমাদের লাগবে। লাস্ট এটা কিরকম? আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়েছিল, আমি যদি ফোকাস দৈর্ঘ্যের কম দূরত্বে কোনো বস্তুকে রাখি, মানে মেরু আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যদি কোনো বস্তুকে রাখি, তার প্রতিবিম্ব কিরকম তৈরি হচ্ছিল? অসদ প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, বড় সাইজের প্রতিবিম্ব তৈরি হচ্ছিল। এক্ষেত্রেও তাই হবে ব্যাপারটা। এক্ষেত্রে কি হবে, আলোক কেন্দ্র আর ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে যখনই একটা বস্তুকে রাখবো, এই বস্তুর অসদ বিম্ব তৈরি হবে। এবার শোনো, লেন্সের ক্ষেত্রে সদ আর অসদ ব্যাপারটা একটু বুঝে নাও। যেই দিকে বস্তু আছে, প্রতিবিম্ব যদি তার উল্টো দিকে তৈরি হয়, তাহলে আমরা বলবো প্রতিবিম্বটা সদ্বিম্ব। সদ্বিম্ব কেন? কারণ এখানে বস্তু আছে, বস্তু থেকে আলো গিয়ে পড়বে, পরপর এই দিকে গিয়ে কোথাও প্রতিবিম্ব তৈরি হবে, খোলা হাওয়াতে তৈরি হবে। এবার এখানে আমি যদি কোনো একটা কাগজ রেখে দিই, পর্দা রেখে দিই, ওই পর্দার উপরে আমি ছবি দেখতে পাবো। এই জন্য বলা হয় সদ্বিম্ব, মানে যেটাকে পর্দায় ফেলা যাবে। তাহলে বস্তু যেদিকে, প্রতিবিম্ব যদি তার উল্টো দিকে তৈরি হয়, তাকে বলবো সদ্বিম্ব। আর যেই দিকে বস্তু আছে, সেই দিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয়, লেন্সের ক্ষেত্রে যেই দিকে বস্তু সেই দিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয়, তাকে আমরা বলি অসদ্বিম্ব। এক্ষেত্রে অসদ্বিম্ব তৈরি হবে এইরকম বড় সাইজের। যদি আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে বস্তু থাকে, তার প্রতিবিম্ব কি হবে? বস্তুর পেছনে তৈরি হবে। বস্তু যেদিকে আছে সেই দিকেই, কিন্তু বস্তুর পেছনে তৈরি হবে। এবার আমি এই যে ছবিগুলো আঁকলাম, তোমার মনে হচ্ছে দাদা খালি মুখস্থ করাচ্ছে, যে ছবিগুলো কি করে হচ্ছে সেটা আমি শেখাচ্ছি না। এবার একটু খাতা কলম নিয়ে বসো, বা রুল রাবার নিয়ে বসো, এবং স্কেল নিয়ে বসো, পারলে রুল কম্পাস দিয়ে এই লেন্সটাকে আঁকার চেষ্টা করবে। কোথায় বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সেটা এবার আমরা একটু ছবি আঁকার প্র্যাকটিস করবো। চলো ছবি আঁকার আমরা প্র্যাকটিস করবো। এবার
এগুলো তোমাকে মনে না রাখলেও হবে, এগুলো তুমি ছবি আঁকলেও হয়ে যাবে, যে তুমি ছবি এঁকেও বুঝতে পারবে যে কোথায় বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। তুমি ছবি এঁকেও বের করতে পারো, যেটা আমাকে করতে হবে অবশ্যই প্র্যাকটিস, তার সাথে মনেও রাখতে হবে তোমাকে, কারণ শর্ট কোশ্চেন জিজ্ঞেস করলে আমি তো বারবার ছবি আঁকতে বসবো না, কি করে মনে রাখবে? আমার দর্পণের ক্লাস গিয়ে করো। আচ্ছা এবার চলো, আমার ছবি তিনটে ছবি রয়েছে তোমাদের সিলেবাসে, তিনটে ছবি আছে, এই সেই তিনটে ছবি চলো প্র্যাকটিস করে নিই। সবার প্রথমে বলবে বস্তুর, দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না, চলো কি বলবো আমি পরে বলছি, আগে ছবিটা আঁকি। ধরো কোনো একটা বস্তুকে আমি F1 এবং 2F1 এর মাঝে রাখলাম, মানে ফোকাস দৈর্ঘ্য এবং দ্বিগুণ ফোকাস দৈর্ঘ্যের মাঝখানে যদি একটা বস্তুকে রাখি, এর প্রতিবিম্ব কিরকম হবে? ছবি আঁকার জন্য বলছি, ছবি আঁকার জন্য প্রথমে এরকম একটা বস্তুকে রেখে দাও F1 আর 2F1 এর মাঝে। এবার এই বস্তুর মাথা থেকে দুটো আলোক রশ্মি নেব, একটা আলোক রশ্মি এই প্রধান অক্ষের সমান্তরালে তুমি টেনে দেবে, এখানে ডট দিয়ে দিই, একটা আলোক রশ্মি স্কেল দিয়ে একদম এই প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এরকম টেনে দাও, তীর চিহ্ন দিতে ভুলবে না, সমান্তর আলোক রশ্মি এসে পড়লো। হ্যাঁ, এবার সমান্তরাল আলোক রশ্মি কি হয়, আপতিত হওয়ার পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। এবার এখানে স্কেল বসাও আর এই F2 তে স্কেল বসাও, কারণ আলোক রশ্মি কি হবে, সমান্তরাল এসেছে, তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে, আলোক রশ্মি এরকম করে দ্বিতীয় মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও, সোজা একদম স্কেল টেনে দাও, কেমন? তাহলে একটা আলোক রশ্মি সবাই এঁকে নিলে সোজা চলে গেল, আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে নেবে, এই বস্তুর মাথাতে স্কেল ধরো এবং আলোক কেন্দ্রের এখানে স্কেল ধরো, এই সমান বরাবর একটা স্কেল ধরো, ধরে এবার আলোক কেন্দ্রের মধ্যে একটা আলোক রশ্মি পাঠিয়ে দাও। আমরা কি জানি, কোনো আলোক রশ্মি যখন পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে ওই আলোক রশ্মি কোনো দিকে সাইডেও সরে না, কোনো দিকে বাঁকেও না, একদম সোজা চলে যায়। তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মিটা যাবে, আলোক রশ্মিটা একদম কি হবে, একদম সোজা এইভাবে বেরিয়ে চলে যাবে, আলোক রশ্মি সোজা বেরিয়ে চলে যাবে। তুমি যদি স্কেল দিয়ে টানো তাহলে একদম অ্যাকিউরেট হবে, আমি হাত দিয়ে টানছি, তাহলে প্রথমে এরকম করে স্কেল দিয়ে টানলে, এরকম করে টানলে, এবার দেখো এই আলোক রশ্মি দুটো কোথায় মিলে গিয়েছে, তাহলে মাথা থেকে আলোক রশ্মি বেরিয়েছে, বেরিয়ে গিয়ে এখানে টাচ করেছে, তার মানে এখানে মাথা তৈরি হবে। এখানে মাথার তীর চিহ্ন এঁকে দাও আর এখান থেকে সোজা প্রধান অক্ষের উপরে একটা লম্ব টেনে দাও, এটা হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব। তাহলে বস্তু ছোট, প্রতিবিম্ব বড়, যেটা আমি বললাম যে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে যেই থাকবে সেই বড় হবে, এক্ষেত্রে প্রতিবিম্ব আছে তাই প্রতিবিম্ব বড়। আচ্ছা ওকে, এক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হলো, এই প্রতিবিম্বটা কিরকম? আমি বলবো এই প্রতিবিম্বটা বস্তু যেদিকে আছে তার উল্টো দিকে তৈরি হয়েছে, লেন্সের উল্টো দিকে, তাহলে প্রতিবিম্বটা আমার সদ্বিম্ব। আচ্ছা প্রতিবিম্বটা মাথা যে রয়েছে, যে শীর্ষটা রয়েছে, শীর্ষটা কি সোজা রয়েছে? না, মাথা উল্টে গিয়েছে, তাহলে প্রতিবিম্বটা কি বলবো আমি? আমি বলবো উল্টো প্রতিবিম্ব, আমি বলবো উল্টো প্রতিবিম্ব, তাই না? বস্তু সোজা ছিল, প্রতিবিম্ব উল্টে গিয়েছে, বা এই উল্টোটাকে আরো ভালো ভাষায় বলা হয়, মাথা যখন সোজা থাকবে তখন তাকে বলা হয় সমশীর্ষ, মাথা যখন উল্টে থাকবে, শীর্ষটা যখন নিচের দিকে থাকবে তখন তাকে আমরা বলি অবশীর্ষ। এক্ষেত্রে প্রতিবিম্বর মাথা নিচের দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো উল্টো প্রতিবিম্ব, বা ভালো ভাষায় বলবো অবশীর্ষ প্রতিবিম্ব। কি বলবো? অবশীর্ষ প্রতিবিম্ব, কেমন? অবশীর্ষ। তাহলে এই প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হলো? সদ প্রতিবিম্ব, অবশীর্ষ প্রতিবিম্ব। আচ্ছা বস্তুর থেকে বড় না ছোট? বস্তুর থেকে অবশ্যই বড়, তাহলে আমি কি বলবো? বস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব, বা ভালো ভাষায় আমি বলবো বিবর্ধিত প্রতিবিম্ব। কি বলবো? বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব হয়ে গেল। আচ্ছা পরীক্ষায় তোমাকে কি কোশ্চেন করবে? বলবে উত্তল লেন্সের সাহায্যে আমরা কিভাবে একটা বস্তুর সদ মানে উল্টো দিকে, অবশীর্ষ প্রতিবিম্ব উল্টো হবে, এবং বড় সাইজের প্রতিবিম্ব তৈরি করব, এটা তোমাকে পরীক্ষায় বলবে। তো তখন তুমি বলবে যে এই প্রতিবিম্বটা পেতে গেলে বস্তুকে মুখ্য ফোকাস এবং সরি বস্তুকে ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝখানে রাখতে হবে, এবং হয়ে গেল। এক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে বলবে, এক্ষেত্রে প্রতিবিম্ব বস্তু যেদিকে আছে লেন্সের উল্টো দিকে, তার উল্টো দিকে দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা আকারে বড় হবে, উল্টো হবে এবং সদ হবে, ব্যাস হয়ে গেল। আর ছবি এঁকে দেবে। বেশ, এই বস্তুটাকে যদি এটা বলছি, যদি এটা PQ আর এটা ধরো আমার P-Q-, এটা P-Q-, প্রতিবিম্বকে ড্যাশ দিয়ে চিহ্ন দিয়ে বোঝালাম, হয়ে গেল ছবি আঁকা। আচ্ছা এই ধর্মটাকে আমরা কোথায় কাজে লাগাই,
এই ধর্মটাকে কাজে লাগানো হয় বা উত্তল লেন্সের এই ধর্মটাকে কাজে লাগিয়ে কোথায় কাজে লাগানো হয় এটাকে বা এর ব্যবহার কি, এর ব্যবহার তোমরা বলবে সিনেমার পর্দায় বা প্রজেক্টারে উত্তল লেন্সের এই ধর্মকে কাজে লাগানো হয়। কোথায় কাজে লাগানো হয়? সিনেমার পর্দায়, সিনেমার পর্দায়, সিনেমার পর্দায়, সিনেমার পর্দায় এই ধর্মটাকে কাজে লাগানো হয়। বা প্রজেক্টারে, প্রজেক্টারে কি করা হয়, এরকম প্রজেক্টার থাকে বা সিনেমার দেখানোর জন্য যে প্রজেক্টার থাকে, ঠিক আছে, এরকম ধরো প্রজেক্টার রয়েছে আমার, বক্স রয়েছে, এখানে ধরো এদিকে ধরো বস্তু রাখা আছে, বস্তু মানে কি ধরো এখানে ফিল্ম রাখানো হয়েছে, ঠিক আছে, এখানে একটা স্ক্রিন আছে যেখানে মেন সিনেমাটা চলছে, এবার ওই সিনেমার যে স্ক্রিন আছে সেই স্ক্রিন থেকে আলো এসে বেরোবে, বের হওয়ার পর ছোট স্ক্রিন ছিল, ছোট স্ক্রিন, এই ছোট স্ক্রিনের প্রতিবিম্ব কত বড় তৈরি হবে, অনেক বড় তৈরি হবে, কোথায় তৈরি হবে, দ্বিগুণ ফোকাস দূরত্বের চেয়ে অনেক দূরে, মানে প্রজেক্টর রাখা হবে যেখানে এই প্রতিবিম্বটা তার থেকে অনেক দূরে গিয়ে পড়বে, সিনেমার পর্দাতে বড় সাইজের প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার পরীক্ষায় বলবে যে উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সদ অবশীর্ষ এবং বিবর্ধিত, বলবে না, বলবে ছোট সাইজের প্রতিবিম্ব কি করে তৈরি করব, বলবে খর্বাকার প্রতিবিম্ব কি করে পাবো, বলো খর্বাকার, খর্বাকার প্রতিবিম্ব কি করে পাবো, ছোট কি করে পাবো। এবার ঠান্ডা মাথায় শোনো, আমি কি বলেছি, এফ আর টু এফ এর মাঝে যদি বস্তুকে রাখো প্রতিবিম্ব তৈরি হবে টু এফ এর থেকে বেশি দূরত্বে, প্রতিবিম্ব বড় হবে। এবার বস্তুকেই, বস্তুকে, বস্তুকে বড় হতে হবে, প্রতিবিম্বকে ছোট রাখতে হবে, তাহলে তুমি কি করবে, তুমি যেন টু এফ এর যে বেশি দূরত্বে যে থাকে সেই বড় হয়, আর যে এফ আর টু এফ এর মাঝে থাকে সে ছোট হয়। তাহলে আমাকে বলেছে প্রতিবিম্বকে ছোট করতে হবে, তার মানে প্রতিবিম্বকে রাখতে হবে এফ আর টু এফ এর মাঝখানে, প্রতিবিম্বকে বসাতে হবে। তাহলে প্রতিবিম্ব যদি এখানে বসাতে চাও, বস্তুকে কোথায় রাখতে হবে, টু এফ এর বেশি দূরত্বে, উল্টো দিকে, মানে এখানে এইদিকে টু এফ এর চেয়ে বেশি দূরত্বে আমরা বস্তুকে রেখে দেবো, তখনই প্রতিবিম্ব ওই সাইডে ছোট তৈরি হয়ে যাবে। সেই ছবিটা একবার এঁকে নিই, চলো। আমার লেন্স রয়েছে এরকম, ঝটপটা কি, চলো এটা আমার প্রধান অক্ষ টেনে দিই, ওকে, এটা আমার এফ ওয়ান, এটা টু এফ ওয়ান। আচ্ছা, এবার তোমরা স্কেল, স্কেল রুল রাবার নিয়ে বসবে, বস্তুকে বড় রাখতে হবে, তাহলে টু এফ ওয়ান এর থেকে বেশি দূরত্বে বস্তুকে বসাও, প্রতিবিম্বকে ছোট হতে হবে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে আমি জানি, কিন্তু আমি ভালো করে এক্স্যাক্টলি আঁকবো স্কেলের সাহায্যে, আমি জানি প্রতিবিম্ব আমার কোথায় তৈরি হবে, বস্তু যদি টু এফ এর থেকে বেশি দূরে থাকে তাহলে প্রতিবিম্ব আমার এইখানেই তৈরি হবে ছোট সাইজের, তাই না। তা ছবি আঁকো চলো আমার সাথে, তাহলে একটা এটা পিকিউ নাম দিয়ে দিই, একটা আলোক রশ্মি এখান থেকে একদম সোজা এ অবধি টানো, লেন্স অবধি, কেমন, প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি টানো, সমান্তরাল আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, তাহলে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও সোজা, তাহলে এখানে স্কেল ধরো, এখানে স্কেল ধরো, একদম সোজা টেনে দাও। আমরা দুটো আলোক রশ্মি দিয়ে ছবি আঁকবো, একটা আলোক রশ্মিকে সমান্তরাল নেব বেরিয়ে চলে যাবে, আর একটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো, তাহলে এখানে একটা স্কেল ধরো আর এখানে একটা স্কেল ধরো, স্কেলটাকে এরকম সোজা ধরে নিয়ে এখান থেকে একটা লাইন টেনে দাও, কেমন, তাহলে এর মাথা থেকে শুরু করে একদম প্রধান অক্ষের মধ্যে দিয়ে আলোক রশ্মি বার করে দাও, বের করে দাও এইভাবে, ঠিক আছে, আমার একটু বাঁকা তাকা হতে পারে কারণ আমি স্কেল ধরে করছি না, তাহলে দেখবে এই আলোক রশ্মি দুটো, কারণ জানি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে কোনো চ্যুতি হয় না, সোজা বেরিয়ে চলে যায়, এই আলোক রশ্মি দূরে দেখো এরম কোথাও মিলবে, এবং তুমি নিজে থেকে দেখবে যে প্রতিবিম্বটা আমার এফ টু এবং টু এফ টুর মাঝখানেই তৈরি হবে, মানে বস্তু যেদিকে আছে তার উল্টো দিকে, ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাস দূরত্বের মাঝে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, প্রতিবিম্ব বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব তার উল্টো দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো সদবিম্ব, প্রতিবিম্বটা উল্টো প্রতিবিম্ব তাই বলবো অবশীর্ষ বা শুধু উল্টো লিখি, লিখলে হলো অবশীর্ষ বা উল্টো প্রতিবিম্ব, বস্তুর চেয়ে খর্বাকার প্রতিবিম্ব বা ছোট প্রতিবিম্ব, তাই না, বস্তুর চেয়ে খর্বাকার প্রতিবিম্ব বা ছোট প্রতিবিম্ব হয়ে গেল। এই ধর্মটাকে কোথায় কাজে লাগানো হয়? আচ্ছা, টু এফ এর থেকে দূরে বস্তু আছে, মানে কি বস্তু অনেক দূরে থাকতে পারে, টু এফ এর থেকে যত দূরে থাকতে পারে, মানে আমার কাছে লেন্স আমি নিলাম, এবার যত দূরেই বস্তু হোক না কেন, টু এফ এর থেকে, টু এফ এর থেকে যত দূরেই বস্তু হোক না কেন, অনেক দূরে বস্তু ধরো আছে, সব বস্তুগুলোর প্রতিবিম্ব কোন জায়গায় তৈরি হচ্ছে,
2f এর থেকে বেশি দূরে যে বস্তুগুলো রয়েছে তাদের প্রতিবিম্ব আমার কোথায় তৈরি হচ্ছে? এক্ষেত্রে তৈরি হয়েছে আমার এরকম একটা জায়গাতে, মানে আমার কাছাকাছি একটা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। আমি লেন্স ধরলাম, দূরের যারা রয়েছে তারা সবাই প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে? এফ আর 2f এর মাঝখানে এরকম জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে। এই ধর্মটাকে কাজে লাগানো হয় ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে উত্তল লেন্সের এই ধর্মটাকে কাজে লাগানো হয়। কিরকম দাদা ক্যামেরার ক্ষেত্রে? মানে এরকম ব্যাপারটা, ধরো এটা আমার ক্যামেরা, ক্যামেরার সামনে লেন্স থাকে, জানো জানো তোমরা তো, এরকম ধরো ক্যামেরার সামনে লেন্স আছে। এটা আমার ক্যামেরা, আমি ক্যামেরাটাকে পুরোটা আঁকছি একটু জাস্ট বোঝানোর জন্য। হ্যাঁ, এটা ক্যামেরা, আমি হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি। এবার ব্যাপারটা কিরকম হচ্ছে, ক্যামেরার সামনে লেন্স আছে, এবার ক্যামেরার দ্বিগুণ ফোকাস দূরত্বের থেকে দূরে যারা আছে, দূরে যারা আছে তাদের আলোকরশ্মি লেন্সে পড়বে, পড়ে গিয়ে এই ক্যামেরার ভেতরেই কোনো এক জায়গায় তৈরি হয়ে যাবে। কোথায় তৈরি হয়ে যাবে? মুখ্য ফোকাস এবং দ্বিগুণ মুখ্য ফোকাসের মাঝখানে কোনো এক জায়গায় তৈরি হয়ে যাবে। এখানে হয়তো তুমি পর্দা রাখতে পারো, ক্যামেরার ফিল্ম রাখলে ফিল্মে তুমি ছবি দেখতে পাবে, কেমন? এগুলো সম্পর্কে আমরা জানবো আরো ভালো করে। গেল, এই দুটো ছবি গেল, আর একটা ছবি আমাদেরকে করতে হবে। আরেকটা কি ছবি? বস্তুর অসদ প্রতিবিম্ব, উত্তল লেন্সের সাহায্যে বস্তুর অসদ প্রতিবিম্ব, মানে যেই দিকে বস্তু থাকবে প্রতিবিম্ব সেই দিকেই তৈরি হয়ে যাবে। অসদ প্রতিবিম্ব কি করে তৈরি করব? উত্তল লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স কার মতো কাজ করবে? অবতল দর্পণের মতো, মানে অবতল লেন্সের ক্ষেত্রে যা, অবতল দর্পণের ক্ষেত্রে যা যা ঘটতো উত্তল লেন্সের ক্ষেত্রে তাই তাই ঘটবে, তাই বললাম না? তাহলে আমরা জানি অবতল দর্পণের ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে কোনো বস্তু রাখলে তার অসৎ প্রতিবিম্ব তৈরি হয়ে যায়, তাই না? তাহলে লেন্সের ক্ষেত্রে আমরা কি করব, ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে বস্তুকে রাখবো। তাহলে আমি এরকম লেন্স আঁকি আগে, এরকম একটা লেন্স আঁকলাম, এই লেন্সে আমি প্রধান অক্ষ টেনে দিলাম, এটা আমার আলোক কেন্দ্র, এটা আমার প্রথম মুখ্য ফোকাস এফ ওয়ান, এটা আমার 2f2। এত কিছু আঁকার দরকারই নেই, কারণ বস্তুকে আমি কোথায় রাখবো? এটা আমার ধরো f2। হ্যাঁ, যখন বলবে বস্তুর অসদ প্রতিবিম্ব তৈরি করো উত্তল লেন্সের সাহায্যে, তো অসদ তখনই হবে যখন তুমি মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে চলে আসবে। মুখ্য ফোকাসের বেশি দূরত্বে গেলে অন্য ঘটনা ঘটবে, দেখলাম আমরা, কিন্তু যখনই মুখ্য ফোকাসের থেকে কম দূরত্বে বস্তুকে রাখবো, মানে একদম লেন্সের কাছে থাকবো, তখন লেন্সের বড় প্রতিবিম্ব দেখতে পাবো। ক্লাসে শুরুতে আমি তোমাদের উত্তল লেন্স দেখিয়েছিলাম না, উত্তল লেন্সে কি দেখাচ্ছিলাম, যে উত্তল লেন্সের একদম কাছাকাছি যখন কোনো বস্তু থাকছে ওই বস্তুটাকে বড় দেখতে লাগছে না? একইভাবে এই উত্তল লেন্সের কাছাকাছি যখনই কোনো একটা জিনিস, যেমন আমি হারমোনিয়ামের বোতাম এনেছিলাম, সেই বোতামটার বড় প্রতিবিম্ব দেখা যাচ্ছিল, তাই না? কোন দিকে দেখা যাচ্ছিল? লেন্স আমি ধরেছিলাম, লেন্সের যেই দিকে হারমোনিয়ামের বোতামগুলো ছিল, সুইচগুলো ছিল, ওই সুইচগুলো ওই দিকেই দেখা যাচ্ছিল, কিন্তু বড় দেখা যাচ্ছিল, অসৎ প্রতিবিম্ব কিন্তু বড় প্রতিবিম্ব। তো সেটা কি করে তৈরি করবো? দেখো, বস্তুকে আমি কি করব, লেন্সের খুব কাছে রাখতে হবে, একদম কাছে রাখতে হবে, মানে ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে রাখতে হবে, বা আলোক কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝখানে রাখতে হবে। এবার তুমি ছবি আঁকো, ছবি আঁকার জন্য একই পদ্ধতি, একটা সমান্তরাল আলোক রশ্মি নাও, সমান্তরাল আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে এখানে স্কেল ধরো, এখানে স্কেল ধরো, এরকম করে টেনে দাও, কেমন চলে গেল? হ্যাঁ, আর একটা আলোক রশ্মি কোন দিক দিয়ে যাবে, এখানে ধরো, আর একটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করে দাও, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করে দাও, এবং ছবিটা আঁকলে তুমি দেখতে পাবে এই আলোক রশ্মি দুটো কোথাও মিলিত হবে না পরস্পর, এরা যত দূরে যাবে পরস্পর থেকে আরও দূরে সরে যাবে, সামনে কোথাও মিলবে না। তাহলে কোথায় মিলবে? সামনে যদি এরা না মিলিত হয় তার মানে নিশ্চয়ই এরা পেছনে কোথাও মিলিত হবে, তো পেছনে এদেরকে ডট 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 করে বাড়াও, এবং পেছনে এদেরকে যদি আমি ডট ডট করে বাড়াই তাহলে আমি দেখবো এরা এমন এক জায়গায় মিলিত হবে, এরকম জায়গায় কোনো এক জায়গায় মিলিত হবে, যে আলোক রশ্মি দুটো বেরিয়ে গেল, তাই না? তো যেখানে মিলিত হলো সেখানে তুমি মাথায় রেখে দাও, এটা আমার প্রতিবিম্ব ছিল PQ, সরি বস্তু ছিল PQ, এর প্রতিবিম্ব এইখানে তৈরি হয়ে গেল, P-Q-P-Q-P-Q-, ওকে। ছবি এঁকে নিলে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বস্তুর থেকে বড় আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে, লেন্সের যেই দিকে বস্তু আছে প্রতিবিম্ব ওই দিকেই তৈরি হচ্ছে, এই প্রতিবিম্বকে তুমি পর্দায় ফেলতে পারবে না। এই প্রতিবিম্বকে কী করে দেখবে? এই প্রতিবিম্বকে দেখার জন্য তোমাকে লেন্সের এই দিক থেকে চোখ লাগাতে হবে। তাহলে লেন্সটাকে তুমি হাতে ধরবে, যেমন আমরা ম্যাগনিফাইং যে গ্লাস রয়েছে আমাদের, বা আতসকাচ ব্যবহার করি। আতসকাচ কী করি? উত্তল লেন্সকে হাতে নিই, পেছনে বস্তুকে রাখি, আর ওই বস্তুকে আমরা বড় সাইজ দেখতে পাই, সেটাই যে সেটাই হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ যে বিবর্ধক কাজ। আতসকাচকে ভালোভাষায় বলা হয় বা বৈজ্ঞানিক ভাষায় বলা হয় বিবর্ধক কাজ। তোমরা বলবো বিবর্ধক কাজ হিসেবে উত্তল লেন্সকে ব্যবহার করতে গেলে বস্তুকে লেন্সের অনেক কাছে রাখতে হবে, ফোকাস দূরত্বের মাঝে রাখতে হবে, যার ফলে বস্তুটাকে আমরা বড় দেখতে পাবো, যার জন্য ছোট ছোট লেখা কিন্তু আমরা অনেক বড় করে পড়তে পারবো।
এক্ষেত্রে আমাদের এই দিক থেকে চোখ লাগাতে হবে, যার ফলে যেদিকে বস্তু সেদিকে প্রতিবিম্ব দেখতে পাবো, এটাকে বলি অসৎ প্রতিবিম্ব। এদিকে চোখ একে দাও, এই সাইডে চলো, মোটামুটি চোখ হয়ে গিয়েছে, এইটিকে তুমি দেখতে পাবে। ওকে, অসৎ প্রতিবিম্ব, বস্তু যেমন আছে প্রতিবিম্ব তেমন, মানে সোজা প্রতিবিম্বই দেখতে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমি কি বলবো, সমশীর্ষ প্রতিবিম্ব। সমশীর্ষ প্রতিবিম্ব, বস্তুর থেকে বড় প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব, বিবর্ধিত প্রতিবিম্ব। গেল। আচ্ছা, এই তিনটে ছবি লাগবে, বাকি আর কিছু লাগবে না। বাকি এক দুটো জিনিস রয়েছে যেগুলো খালি কথা মনে রাখতে হবে, ছবি লাগবে না, বাকিগুলোর বাকিগুলোর ছবি লাগবে না, খালি কথা মনে রাখতে হবে। যেমন অবতল দর্পণের ক্ষেত্রে করেছিলাম, এক্ষেত্রেও তেমন। তবু আমি একবার বলে দিই, ছবি আঁকবো না, আমি জাস্ট মুখে বলবো। এটা আলোক কেন্দ্র, এটা F1, এটা 2F1, এটা F2, এটা আমাদের 2F2। ওকে, আচ্ছা, বস্তুকে যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রে রাখতাম, তাহলে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব তৈরি হতো বস্তুর সমান আকৃতির। এই উত্তল লেন্সের ক্ষেত্রে তাই হবে। আমি যদি 2F1 এ কোনো বস্তুকে রাখি, ওই বস্তুর প্রতিবিম্ব দ্বিগুণ ফোকাস দূরত্বেই তৈরি হবে, কিন্তু উল্টো দিকে, অন্যদিকে তৈরি হবে এক্ষেত্রে। হ্যাঁ, বস্তু যেই আকারের সেই আকারের প্রতিবিম্বই তৈরি হবে, মানে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে 2F1 এ বস্তুকে রাখলে বা দ্বিগুণ ফোকাস দূরত্বে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব লেন্সের উল্টো দিকে দ্বিগুণ ফোকাস দূরত্বে তৈরি হবে। প্রতিবিম্ব কি হবে? সৎ প্রতিবিম্ব, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব এবং অবশীর্ষ প্রতিবিম্ব। বেশ, এটা একটু মনে রাখবে। আর একটা জিনিস কি, যদি অসীম দূরত্বে বস্তু থাকে, অনেক দূরে যদি বস্তু থাকে, অসীম দূরত্বে বস্তু যদি থাকে, বস্তু যদি অসীম দূরত্বে থাকে, দেখা যাচ্ছে বস্তু যদি অসীম দূরত্বে থাকে, তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? মুখ্য ফোকাসে তৈরি হবে। কারণ মনে রাখবে, অসীম দূরত্ব থেকে যে আলোকরশ্মি আসে তারা সমান্তরাল হয়। অসীম দূরত্ব থেকে যে আলোকরশ্মি আসে তারা সমান্তরাল আলোকরশ্মি হয়। আর সমান্তরাল আলোকরশ্মি এসে যদি লেন্সের ওপরে পড়ে, সমান্তরাল আলোকরশ্মি এসে যদি লেন্সের ওপরে পড়ে, তারা গিয়ে কোথায় মিলিত হবে বলতো? তারা গিয়ে মিলিত হবে এই মুখ্য ফোকাসে, কেমন, এই বা এই ফোকাস তলের ওপর মিলিত হবে। তোমরা খালি এইটুকু মনে রাখবে যে অসীম দূরত্বে যদি বস্তু থাকে, তার প্রতিবিম্ব তৈরি হবে মুখ্য ফোকাসে। বেশ, সদ্বিম্ব তৈরি হবে, বস্তু থেকে অনেক ছোট প্রতিবিম্ব তৈরি হবে। হ্যাঁ, যদি ফোকাসে কোনো বস্তুকে রাখি, মুখ্য ফোকাসে যদি কোনো বস্তুকে রাখি, তার প্রতিবিম্ব অসীম দূরত্বে তৈরি হয়ে যাবে। বেশ, এই কটা জিনিস দেখে রাখবে, যেমনটা অবতল দর্পণে করেছিলাম। লাস্ট একটা রয়েছে, অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে একটাই, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম একটু আগে ক্লাসের শুরুতে, যে অবতল লেন্সের পেছনে যারা যারা থাকে তাদের সবাইকেই ছোট দেখায়। অবতল লেন্সের সাহায্যে সবসময় অসৎ প্রতিবিম্বই তৈরি হয়, কেমন, অবতল লেন্সের সাহায্যে সবসময় অসৎ প্রতিবিম্বই তৈরি হবে। মানে যেদিকে লেন্স আছে তার উল্টো দিকে বস্তুকে দেখবে, আর মানে যেদিকে বস্তু থাকবে প্রতিবিম্ব ওই দিকে তৈরি হবে, কিন্তু ছোট সাইজে তৈরি হয়ে যাবে। অবতল লেন্স মনে করো ক্লাসের শুরুতে দেখালাম, অবতল লেন্সের পেছনে যত হারমোনিয়ামের বোতামগুলো ছিল সবাইকে ছোট ছোট দেখাচ্ছিল, কখনোই বড় দেখাচ্ছিল না। তো অবতল লেন্স এরকম কাজ করে, এরা ধরো অবতল লেন্স রয়েছে। এই অবতল লেন্সের সামনে তুমি বস্তুকে যেখানেই রাখো না কেন, এটা ধরো মুখ্য ফোকাস, বস্তুকে যেখানেই রাখো না কেন, ধরো আমি এখানে রেখে দিলাম, তার সব সময় ছোট সাইজেরই প্রতিবিম্ব তৈরি হবে, অসদই তৈরি হবে। কিভাবে? ছবি আঁকো, বুঝে যাবে। এটা ধরো আলোক কেন্দ্র, ও তারা একটা আলোকরশ্মি সমান্তরাল নাও। হ্যাঁ, সমান্তরাল আলোকরশ্মি কি হয়ে যায়? মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাই না? মনে হবে এই মুখ্য ফোকাসের বিন্দু থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। অবতল লেন্সের ক্ষেত্রে তো এরকমই হয়। তো তুমি এরকম করে একটা ছবি এঁকে দাও। আর একটা আলোকরশ্মি কোথায় নেবে? আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠিয়ে দাও। আলোক কেন্দ্র দিয়ে আলোকরশ্মি গেলে আলোকরশ্মির কোনো চ্যুতি হয় না, ওই পথেই চলে যায়। এবার দেখো, এই আলোকরশ্মিটাকে পেছনে বাড়াও এবং এই আলোকরশ্মি, এই দুটো আলোকরশ্মি এই বিন্দুতে টাচ করছে, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে ছোট সাইজে। তাহলে দেখো, বস্তু ছিল বড়, প্রতিবিম্ব ছোট, বস্তু যেদিকে প্রতিবিম্ব সেই দিকেই তৈরি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে বস্তু যেদিকে প্রতিবিম্ব সেইদিকে, এই প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে? এই প্রতিবিম্ব হবে অসৎ প্রতিবিম্ব, কারণ যেদিকে বস্তু আছে সেদিকে প্রতিবিম্ব, ছোট সাইজের প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব, তাই না? তাহলে সোজা বা সমশীর্ষ এবং বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব। অবতল লেন্সের সামনে তুমি বস্তুকে যেখানেই রাখো না কেন, তার ছোট সাইজের প্রতিবিম্ব তৈরি হবে। তবে হ্যাঁ,
বস্তু যদি অসীমে থাকে তাহলে মুখ্য ফোকাসে তৈরি হবে, অসীমে থাকলে মুখ্য ফোকাসে তৈরি হবে, বাকি যদি অসীমে না থাকে যেখানেই থাকুক না কেন তার প্রতিম্ব সবসময় ছোটই তৈরি হবে, আর অসীমে থাকলে তো অনেক ছোট তৈরি হয়ে যাবে। বেশ, এটা হচ্ছে অবতল লেন্স, যেটা আমাদের উত্তল দর্পণের মতো কাজ করছে। উত্তল দর্পণে এগুলো আমরা পড়ে নিয়েছিলাম, যেগুলো অবতল লেন্সের ক্ষেত্রে তাই তাই হবে। এই ছবিটা একটু প্র্যাকটিস করে রাখবে। আমাদের লেন্স এখানেই শেষ। এবার আমাদের চোখের মধ্যেও উত্তল লেন্স থাকে, আমাদের চোখে যে লেন্সটা থাকে সেটা হচ্ছে উভত্তল লেন্স। সেই লেন্সটা কী করে কাজে কাজ করে? অনেকের চোখ খারাপ হয়ে যায়, বলে না দূরের জিনিস দেখতে পায় না কাছের জিনিস দেখে, চোখে চশমা লাগায়। তো কেন লাগাতে হয়, আসলে এই জিনিসগুলো আমরা পরের দিন জানবো, যে চোখের ভেতরে যে লেন্স থাকে, ক্যামেরার ভেতরে যে লেন্স থাকে সেগুলো কীভাবে কাজ করে, আর চোখের যে রোগগুলো রয়েছে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া, এগুলো কেন হয় এবং এগুলো সংশোধন করানোর জন্য কীভাবে এগুলো সংশোধন করানো হয় এগুলো পরের দিনের ক্লাসে জানবো। আজকে লাস্ট একটাই জিনিস বাকি রয়েছে, রৈখিক বিবর্ধন। একটা সংজ্ঞা শুনে গিয়ে ক্লাসটা শেষ করে নাও, রৈখিক বিবর্ধন কাকে বলে? রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন কাকে বলে? কিছুই না, রৈখিক বিবর্ধন এটা কোনো একটা লেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা দর্পণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে যেখানেই বস্তু থাকবে আর প্রতিবিম্ব থাকবে তাকে আমরা বলি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন সমান সমান লেখা হয়, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন সমান সমান লেখা হয় প্রতিবিম্বের উচ্চতা। কি লেখা হয়? প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা। মানে ধরো একটা লেন্স আমি নিলাম, এই লেন্সের সামনে কোথাও একটা বস্তু রাখলাম, আমি কোথাও একটা বস্তু রাখলাম 5 মিটার একটা বস্তু রাখলাম, এই বস্তুর প্রতিবিম্ব ধরো তৈরি হলো 10 মিটারের, কত মিটারের? 10 মিটারের, জাস্ট ধরো তৈরি হলো। আমি যদি বলি লেন্সটা কি করলো, তুমি বলো লেন্সটা বস্তুটার প্রতিবিম্বটাকে বড় করে দিল, মানে প্রতিবিম্বটার বিবর্ধন ঘটিয়ে দিল। যদি বলি এই লেন্সের রৈখিক বিবর্ধন কত, তুমি বলবে প্রতিবিম্ব কতটা বড়, প্রতিবিম্ব 10 মিটার, প্রতিবিম্ব 10, বস্তু কত বড়, 5 মিটার। 5 মিটার কেন বলছি, জাস্ট ধরো 5 একক 5। তাহলে যদি বলি রৈখিক বিবর্ধন কত, তুমি বলবে এই লেন্সটা কি করছে, বস্তুটার দ্বিগুণ প্রতিবিম্ব তৈরি করে দিচ্ছে। কাটাকাটি করে দেখো 2 আসবে, মানে আমরা বলবো এর রৈখিক বিবর্ধন হচ্ছে 2। তাহলে পরীক্ষায় যদি বলে রৈখিক বিবর্ধন কাকে বলে, তুমি বলবে কোন, তুমি বলবে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকেই বলা হয় রৈখিক বিবর্ধন। কেমন? প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতকেই বলা হয় রৈখিক বিবর্ধন। আচ্ছা, এক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা না বলে প্রতিবিম্বের দূরত্বও অনেক সময় বলা হয়। কেমন? রৈখিক বিবর্ধন বলতে আমরা দূরত্বকে বোঝাই, ধরো উচ্চতা বা দূরত্ব লিখে দিই, এখানে লিখে দিই দূরত্ব। আমি ধরো বললাম যে বস্তুটা ধরো 10 মিটার দূরে আছে আর প্রতিবিম্ব ধরো, ধরো বস্তুটা 10 মিটার দূরে আছে আর প্রতিবিম্ব ধরো 20 মিটার দূরে তৈরি হয়ে গেছে, ঠিক আছে, প্রতিবিম্ব ধরো এখান থেকে 20 মিটার দূরে তৈরি হয়েছে, এটা প্রতিবিম্ব। তাহলে আমি যদি বলি এক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব কত, তুমি বলবে 20 মিটার, তাহলে উপরে বসাবে 20। বস্তুর দূরত্ব কত, তুমি বলবে 10 মিটার, তবুও তোমার কাটাকাটি হয়ে 2 হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে তুমি কি বলবে রৈখিক বিবর্ধন আমার 2। তাহলে রৈখিক বিবর্ধন বলতে আমরা এটাও বুঝি যে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলি, বা প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে আমরা রৈখিক বিবর্ধন বলি। বেশ, পরীক্ষায় এটা জিজ্ঞেস করবে এটা কাকে বলে, আর এখান থেকে কিছু অঙ্ক হয় যেগুলো অঙ্ক আমরা পরবর্তীতে অবশ্যই করব। চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। আসলে আমার শরীরটা একটু খারাপ নেই, নাক প্রচণ্ড জ্বলছে, তাই একটু ক্লাসের মাঝখানে একটু মাঝখানে হয়তো স্লো হয়ে গেছিলাম, তাছাড়া এই ক্লাসটা বেশি বড় ক্লাস না, একদম সিম্পল ক্লাস, অল্প কয়েকটা জিনিসপত্র ছিল, যেগুলো ছবি আঁকলাম সেই ছবিগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর নোটসটা যদি এই মুহূর্তে ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে না দেখতে পাও একটু অপেক্ষা করে যাও, এক দুদিন নোটসের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও নোটসটা। কেমন? তো দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে চোখ আর ক্যামেরা নিয়ে পড়াশোনা করবো, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই বাই। ক্লাসটা ভালো থাকলে লাগলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিয়ে দিও ভালো লেগেছে কিনা। কেমন? ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে অন্য ক্লাসে, চলো টাটা বাই।